মাদ্রাসায় যাইতে যতগুলা বাড়ি রাস্তার মধ্যে গাছ ছিল সব মানে আমারই ছিল, কেউ কিছু বলার সাহস হইতো না আমার, কারণ আমার বাবা আমার দাদারা প্রতাপশালী ছিল আমাদের এলাকায়, আর আমি লেখাপড়ায় অনেক ভালো ছিলাম তাই কেউ কিছু বলতো না। তার মানে হচ্ছে আপনি হচ্ছে প্রভাবশালী পরিবারের চুন্নি একটা মেয়ে। হ্যাঁ আমি মোটামুটি আমাদের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড আমার খবর বয়স নিতো, কেমন আমার ভালো ডিস্টেন্স ছিল ক্লাস আপনাদের মাঝে, দেখিয়েছিল। বয়স বয়স কেমন ডিস্টেন্স ছিল, বয়সের পার্থক্য কেমন ছিল? বয়স ও ওই সময় মেট্রিক পাস মানে পরীক্ষা দিচ্ছে, 3 মাসের গ্যাপ ছিল, আর আমি ক্লাস 8-এ পড়ি, মানে ভাইয়ার বয়স হয়তো বা 16 কি 17 এরকম হবে সম্ভবত, আর আমার বয়স 14 বছর। লম্বা একটা আছে মোটামুটি। হ্যাঁ, তারপর আপনার যখন জ্ঞান ফিরে মানে আপনার যখন ঘুম ভাঙে, তখন আপনার ঘুম ভাঙার পরে আপনার ওই মানে বয়ফ্রেন্ড বলেন বা যার সাথে বিয়ে ঠিক হয়ে আছে, উনি আপনাকে বলতেছিল যে তুই কি আমাকে মানে তুমি কি আমাকে ভালোভাবে বিয়ে করবে না আমি অন্য কোনো স্টেপ তোমার উপর নিব, এরপর কি হয়েছিল সেটা বলেন। তারপরে ভাইয়া মানে আমি প্রচুর ভয় পাইছি যে আমি বলতে পারতেছি না যে কি বলবো, কারণ তখন আমি অনেক ছোটই ছিলাম, এরকম সিচুয়েশন জীবনে আমার লাইফে আসা নাই। পরে আমি অনেক কান্না করেছি, ওর পায়ে ধরছে যে আপনি আমার সাথে এরকম কোনো কিছু করেন না, কিন্তু না ও আমার সাথে এত জোর জবরদস্তি করছে। আমি তখন খুব শুকনা ছিলাম, 28 কেজি ছিলাম ভাইয়া, মানে আমি ওর সাথে পারি নাই, আমার এত কষ্ট দিছে মানে আমি আপনার বইলে বুঝাইতে পারবো না, আমার ভিতরটা এখনো ভাইটা মানে কি বলবো, বলার মধ্যে কিছু ভাষা নেই। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 145তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো কুমিল্লার মেয়ে তোমার জীবনের বাস্তব গল্প। তোমার জীবনের গল্পটা কেমন হতে পারে, গল্পের শুরুতেই অনুষ্ঠানের শুরুতেই হয়তো আপনারা অনেকেই কিছুটা ধারণা করে ফেলেছেন, তবে আপনাদের ধারণাটা পুরোপুরি ঠিক নয়। আমি আমার জীবনে এমন কোনো গল্প প্রচার করতে যাচ্ছি যে গল্পটা প্রচার করতে গিয়ে যে চোখের পানি মানে একদম চোখের পানি ধরে রাখতে পারি না, চোখের পানি চলে আসতেছে আসতেছে এবং ওই চোখের পানি নিয়েই আমাকে হাসতে বাধ্য করেছে তোমার জীবনের এই গল্পটা। আমি প্রচণ্ড হেসেছি এবং গল্প শেষে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করেছি যেন প্রত্যেকটা মেয়ের জীবন তোমার মতো হয়। তাহলে বুঝতেই পারছেন যে গল্প কেমন হতে পারে। এই গল্প আপনাকে কাঁদাবে, হাসাবে এবং সব শেষ এক কঠিন বাস্তবতা দেখাবে। তাই বরাবর মতো সবাইকে রিকোয়েস্ট করবো তোমার এই বাস্তব জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য, এবং গল্প শেষে আমি তোমার সাথে কথা বলবো, গল্পের কিছু অংশ আমি তোমার মুখ থেকেও শুনবো। তাহলে চলেন সবাই মিলে শুনিন, শুনে আসি তোমার জীবনের বাস্তব গল্প। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমার নাম তমা আক্তার, আমার বাড়ি কুমিল্লা। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করে শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার ছোট 2টা বোন সহ একটা ছোট ভাই। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার বলা চলে। আমার বাবা ঢাকাতে একটা মাদ্রাসায় চাকরি করত, ওইখান থেকে আমার বাবা যে পরিমাণ টাকা উপার্জন করত সে টাকা দিয়ে আমাদের সংসারটা দিব্য অনেক ভালো কেটে যেত। আর আমাদের এলাকাতে আমাদের প্রচুর পরিমাণ পাওয়ার ছিল, আমাদের অনেক ক্ষমতা, আমাকে দেখলেই যেন রাস্তার মানুষগুলো 2 পাশ দিয়ে হাঁটতে শুরু করে, আমাদের আমাদের কথায় যেন আমাদের এলাকার মানুষগুলো উঠে আর বসে। আমাদের এলাকার মানুষগুলো আমাদেরকে প্রচণ্ড রকম ভয় পায়, কেননা আমার দাদা আমাদের এলাকার অনেক নামি দামি একজন মানুষ ছিল। এভাবে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। আমি যেহেতু বাবা মাদ্রাসায় চাকরি করে ঢাকাতে, তো সেক্ষেত্রে আমি কী করি, আমাদের কুমিল্লার একটা মাদ্রাসায় ভর্তি হই। তো মাদ্রাসায় পড়াশোনা করি, তো মাদ্রাসায় পড়াশোনা করলে মেয়েদের মাঝে একটা প্রতিকূলতা আসে, মানে বোরকা পড়তে হয়, পর্দা থাকতে হয়, ওরকম করে চলতে হয়। আমার মাঝে কেমন জানি একটু অন্যরকম মানে অন্যরকম বিলাসিতা কাজ করে। আমি আসলে মানে বোরকা পড়তে খুব একটা পছন্দ করতাম না, আর প্রচুর পরিমাণ ফ্রেন্ডের সাথে মজা করতাম। মানে আমি এরকম ছিলাম যে আমার দুষ্টমের কথাগুলো বলতে গেলে হয়তো অনেকেই মানে অনেকে হাসবেন, মানে ব্যাপারটা হয় এরকম যে আমার কারণে আমাদের গ্রামের কোনো মানুষের গাছে কোনো ফল থাকতে পারতো না। আমি রাত 2টা 3টা বাজে ঘুম থেকে উঠে মানুষের গাছের ফল ছিঁড়ে নিয়ে আসতাম, মানে কারো কোনো গাছে ভালো ফল হয়েছে এটা আমি দেখেছি। তো দেখার পরে আমি তখন রাতের বেলায় করি কি, রাতে ঘুম থেকে উঠে আমি ওই ফলগুলো ছিঁড়ে নিয়ে আসি। এবং মানে আমি এলাকাতে আমার যেই মানে আমার একটা টিম ছিল, আমার টিমে অনেকগুলো ছেলে মেয়ে ছিল যারা আমার বয়সী, ওদেরকে দিয়ে আমি বিভিন্ন বাড়িতে মাঝে মাঝে চুরি করাতাম, শুধু ফল ফ্রুট অন্য কিছু না। তো এইভাবে আমার দিনগুলো সামনে দিয়ে কাটে। বাট আমাকে আমাকে আমাদের এলাকার মানে ম্যাক্সিমাম মানুষগুলো গুন্ডি মেয়ে নামে চিনে। আমি রাস্তার মধ্যে একেবারে সিনা ফুলিয়ে হাঁটতাম। তো দিনগুলো এভাবে কাটতে কাটতে আমি যখন মাদ্রাসায় ক্লাস 8-এ পড়ি, তখন আমার মা আমাদের পার্শ্ববর্তী বাড়ির আমার একজন চাচাতো ভাই হয় সম্পর্কে, মানে দূর সম্পর্কের চাচাতো ভাই, ওনাকে আমাকে প্রাইভেট পড়ানোর জন্য রাখে।
তো উনি আমাকে প্রাইভেট পড়াতে শুরু করে। ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে উনি যখন আমাকে প্রাইভেট পড়ে আমার কাছে এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না। মানে ভালো লাগে না বলতে কি, আমার তো ওই সবসময় আমার নিজের মনের মাঝে একটা বিলাসিতা ছিল, একটা উড়ুড়ো ভাব ছিল। তো উনি যে সময়টা আমাকে প্রাইভেট পড়ে আমার কাছে মনে হয় কি যে আমার এই সময়টা উনি নষ্ট করতেছে। আমি এই সময়টা ফ্রেন্ডের সাথে অনেক ঘুরতে পারতাম, কোথাও যাইতে পারতাম, এটা আমার কাছে মনে হয়। তো উনি প্রাইভেট পড়ে আমার সাথে একটু দুষ্টমি করে, মানে দুষ্টমি করে বলতে কি যে আমি চিন্তা করি যে ওনার সাথে আমি একটু বেশি দুষ্টমি করলে তাহলে হয়তো উনি বিরক্ত হয়ে আমাকে প্রাইভেট না পড়িয়ে চলে যাবে, এই ব্যাপারটা আমি মনে করি। কিন্তু দিন যত যাচ্ছে একটা পর্যায়ে যেতে যেতে আমি দেখতে পারি যে উনার সাথে দুষ্টমি করতে করতে উনি আমার উপর একটু দুর্বল হয়ে যায়, আমার উপর প্রচণ্ড রকম দুর্বল হয়ে যায়। যখন আমার উপর খুব বেশি দুর্বল হয়ে যায় আমি তখন বিপাকে পড়ে যাই। আমি বুঝতে পারি যে মানুষটা আমার উপরে খুব দুর্বল, আমাকে দেখলে একেবারে মানে খুব কাছে নিয়ে খুব ভালোবাসা দিয়ে কথা বলে, মানে এমনভাবে কথা বলে যেন আমি ওনার প্রেমিকা। তো এই ব্যাপারগুলো যখন সামনের দিকে যাচ্ছিলো একটা ব্যাপার, একটা সময় আমার বাবা মা ব্যাপারগুলো খেয়াল করে। বাবা মা যখন ব্যাপারগুলো খেয়াল করে তো উনি কিন্তু আবার মানে স্টুডেন্ট হিসাবে যথেষ্ট ভালো ছিল, আমার মানে যথেষ্ট ভালো একজন মানুষ ছিল। এবং উনি আরেকটি ব্যাপার আমি বলে রাখি যে উনি নম্র, ভদ্র এবং স্মার্ট একটা ছেলে ছিল। আর যেহেতু উনি উনি কিন্তু মাদ্রাসালয় নিয়ে পড়াশোনা করতো, তো সেই ক্ষেত্রে ওনাকে দেখলে একদম হাফিজদের মতোই মনে হয়। তো যার জন্য পরে আমার বাবা মা সিদ্ধান্ত করলো যে ওনার সাথে আমাকে বিয়ে দেবে, মানে ওনার সাথে আমাকে বিয়ে দেবে। তো এটা যখন বাবা মা সিদ্ধান্ত করে তখন আমি ওনাকে আমার জীবন থেকে সরানোর জন্য দুষ্টমি করতে গেলাম, কিন্তু সবশেষ আমি নিজে ওনার জীবনে জড়াইয়ে গেলাম। এরপর থেকে আমি খুব বিপাকে পড়ে যাই। আমি চিন্তা করি যে হায় আল্লাহ, এখন আমি কী করবো, ওনার কাছ থেকে মুক্তির তো কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। যেতে যেতে আমাদের এলাকারই আরেকটা ছেলে ও আমাকে পছন্দ করে, মানে ওই ছেলেটা লাইক একটু মানে অন্যরকম আর কি। ওই ছেলেটা কোনো পড়াশোনা করে না, বন্ডামি করে বেলায় হয় না যে মানে সাকিব খানের মতো ছিঁড়া কাপড় চোপড় পরে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় ওরকম। তো ছেলেটা আমাকে খুব পছন্দ করে, অ্যান্ড পছন্দ করে বলতে আমাকে রাস্তার মধ্যে খুব বিরক্তও করে। আমাকে আমাদের এলাকার সব মানুষ ভয় পায় কিন্তু এই ছেলে ভয় পায় না। ও আমাকে বলে যে ওনাকে মানে সাপের মাথা মানে সাপের গলায় মালা পরাবে। আমি যখন বলি যে আমি যে কত বড় কালসাপ এটা আপনি জানেন না, তো আমাকে বলে যে আমি কিন্তু কালসাপের গলায় মালা পরাবো। মানে যথেষ্ট দুর্দান্ত সাহসী একটা ছেলে। তো এইভাবে দিনগুলো সামনের দিকে যাচ্ছে। যেতে যেতে আমি তখন মানে আমি এই ছেলের কাছ থেকে একটু দূরে থাকার জন্য চেষ্টা করি, কিন্তু যখন আমি বুঝতে পারি যে আমার পরিবার আমাকে আমার ওই টিচারের সাথে, আমার ওই প্রাইভেট মাস্টারের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তখন আমি ইচ্ছা করে ওই ছেলেটার সাথে মিশে যাই। মানে ওই ছেলেটা যে হচ্ছে মানে যে আমাকে খুব পছন্দ করতো তার সাথে মিশে যাই। যখন আমি তার সাথে মিশে যাই এই ব্যাপারটা আমার যে প্রাইভেট মাস্টার ছিল উনি ব্যাপারটা বুঝতে পারে। উনি ব্যাপারটা যখন বুঝতে পারেন তখন ভীষণভাবে রাগ করে, রাগ করে আমার আব্বা আম্মাকে আমার আব্বা আম্মার কাছে আমার বিচার দেয় যে আপনার মেয়ে এরকম রাস্তার ভিতরে ছেলে সাথে এগুলো করে। তো বাবা মা যখন আমাকে বলে আমি তখন তাদেরকে বলেছি আমার ওই মাস্টারের কি আছে, উনি কি আমাকে বিয়ে করছে, ওনার সাথে আমার বিয়ে হয়েছে, বিয়ে হয় নাই, শাদী হয় নাই, এখনই তো কাল্লাকদারি শুরু করছে, ওনাকে বলেন যে আমার সাথে এরকম না করার জন্য। তো তখন আমার বাবা মা আমাকে বোঝায় যে মারে তুই তো অনেক মেয়ে হয়ে দুনিয়াতে জন্মাইছিস, তোকে তো আমাদের বিয়ে দিতে হবে। আরে মানুষটা যেহেতু অনেক ভালো, উনি একজন মানে লাইক একজন অনেক ভালো মানুষ, তো আমরা চিন্তা করি যে ওনার কাছে তোর বিয়ে দিব, এটা আমার আব্বা আম্মা বলে। তো আমি যখন বলি যে ঠিক আছে বিয়ে দিলে দিবে তাহলে কি আমার স্বাধীনতা নষ্ট করে ফেলবে, তো আমার বাবা মা আমাকে বুঝায়, খুবভাবে বুঝায়। কিন্তু আমার কথা হচ্ছে আমার ওনাকে ভালো লাগে না, বা যাই হোক আমি ওনার কাছে বিয়ে বসবো না, কারণ আমি আমার মানে পায়ে শিকল পরাতে চাই না। তো এইভাবে যেতে যেতে ওই ছেলেটার সাথে, যে ছেলেটা আমাকে রাস্তায় পছন্দ করতো, তার সাথে আমি একদিন দাঁড়ায় দাঁড়ায় রাস্তার মধ্যে কথা বলতেছি। এই জিনিসটা আমার ওই মানে আমার যে মাস্টার ছিল উনি ব্যাপারটা দেখতে পায়, যার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, উনি ব্যাপারটা দেখতে পাওয়ার পরে উনি তখন রাস্তার মধ্যে গিয়ে ওই ছেলের মাথায় মানে একটা লাইক বাঁশ টাইপের থাকে, ওরকম বাঁশ বা লাঠি টাইপের একটা কিছু, ওটা থেকে বাড়ি দেয়, মানে বাড়ি দিয়ে সাজাতে ওনার মাথা ফাটাই ফেলে। ওই ছেলে মাথা ফেটে যায়, মাথা যখন ফেটে যায় তখন আমি ওখান থেকে দৌড়িয়ে চলে আসি। আমি তখন চিন্তা করতে থাকি হায় হায় এখন তো খবর আছে। আমি তখন দৌড়ে ঘরে চলে আসে, ঘরে আসার পর আমার আব্বা আম্মা বলে কিরে কী হয়েছে, মানে ওখানে তো মানে অনেক চিল্লাচিল্লি শুরু হয়েছে, সব মানুষজন চলে আসছে। আসার পরে যে ছেলের মাথা ফাটাইছে ওই ছেলেও মোটামুটি মানে একটু আমাদের এলাকাতে একটু প্রভাবশালী আছে। তো ওই ছেলে বাবা মা তখন ওই আমাদের মানে আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে আমার ওই মানে আমার ওই মাস্টারকে খুঁজতে থাকে। তখন আমার ওই মাস্টার করে কি উনি আমাদের এলাকা থেকে চলে যায়, মানে এলাকা থেকে কোথায় জানি চলে যায়, ওনাকে আর কেউ খুঁজে পায় না। অনেক দিন কেটে যায়, ওনার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, আর ওই ছেলের মাথা ফাটিয়ে দেওয়ার পর থেকে ওই ছেলে এলাকাতে মানে ব্যাপারগুলো যখন জানাজানি হয়ে যায়, সবাই যখন ব্যাপারগুলো জেনে যায়, তখন আর ওই ছেলে আমার সাথে কথা বলে না, মানে ওই ছেলেও খুব ভয় পায়। তো ওই ছেলেও তখন ওর মতো থাকে, আমি আমার মতো, আর আমার ওই মাস্টার তো আমাকে ছেড়ে চলেই গেল। তো দিনগুলো এভাবে সামনের দিকে পার হচ্ছিল, পার হতো। তো আমি তখন একটা সময় ক্লাস এইটে পড়ি, তখন আমি ক্লাস এইটে পড়ি। তো আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার মাঝে একটা শালীনতা চলে আসে, মানে শালীনতা বলতে কি আমি তখন একটু বোরকা পড়তে থাকি, আর আমি ওরকম কোনো দুষ্টামি টুষ্টামি করি না, মানে কোনোরকম দুষ্টামি টুষ্টামি করি না, বোরকা টোকরা পড়লে চলাফেরা করি, কারোর সাথে খারাপ ব্যবহার করি না। তো এইভাবে যেতে যেতে আমার বাবা মা তখন আমার একটা বিয়ে ঠিক করে, মানে তখন তারা বিয়ে ঠিক করে বলতে কি তারা চিন্তা করে, মানে আমি তখন তারা চিন্তা করে যে তারা আমাকে বিয়ে দিয়ে দিবে, কারণ বিয়ে দিলে আমার নামে তো অনেক বদনাম হয়ে গেছে, আমার জন্য আমার মাস্টার
একটা ছেলের মাথা ফাটাই দিছে, তারপর আমি এলাকাতে অনেক মানুষের এটা সেটা চুরি করেছি, আমি একটা ছোটোখাটো মানে একটা গেরিলা বাহিনী তৈরি করেছি, এই ব্যাপারগুলো নিয়ে আমার পরিবারের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তারা চিন্তা করেছে আমাকে বিয়ে দিয়ে দিবে, তো এখন আমাকে বিয়ে দিবে, বিয়ে দেওয়ার জন্য এদিক সেদিক ছেলে খুঁজতে থাকে। তো ছেলে খুঁজতে খুঁজতে একটা খুব ভালো টাইপের একটা ছেলে পায়, ওই ছেলের কাছে আমাকে বিয়ে দিবে। তো আমার বাবা মায়ের চোখে কিন্তু ছেলেটা অনেক ভালো, আমি তার নামটা বলি, তার নাম হচ্ছে স্বপন। তখন বাবা মা যখন স্বপনের সাথে আমার বিয়ে ঠিক করে, আমার কাছে একটা ব্যাপার একটু অন্যরকম লাগে, মানে অন্যরকম লাগে বলতে কি, মানে আমার কিন্তু স্বপনকে ভালো লাগে না। আমার বাবা মা ঠিক করে যে ছেলেটা অনেক ভালো, বা বাবা মা এটা বলে, কারণ হচ্ছে স্বপনের স্টাবলিশড ছিল আর কি, ওর মানে অনেক টাকা পয়সা ছিল, ওরা অনেক বিত্তশালী পরিবারের সন্তান ছিল, কিন্তু দেখতে অতটা ভালো ছিল না, মানে একটু কুচি টাইপের চেহারা ছিল। তো তখন আমি চিন্তা করি যে আমি ওনাকে বিয়ে করবো না, মানে এটা আমার মাথায় কাজ করে, বিয়ে করবো না। বা তখন আমার বাবা মা খুব প্রেশার দেয় যে না ওকে বিয়ে করতে হবে, ছেলেটা দেখতে অনেক ভালো অ্যান্ড হচ্ছে অনেক শিক্ষিত, পড়াশোনা করে, এডুকেট পারসন, ওরকম করে আমাকে বাবা মা বোঝায়। তো তারা আমাকে বোঝাচ্ছে, আমি তাদেরকে বলি যে দেখো তোমরা যতই কিছু করো আমি একে বিয়ে করবো না। তো দিনগুলো এইভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে ওই স্বপন আমার বাবা মাকে বলে যে একটা কাজ করেন, মানে আমার মাকে বলে আন্টি একটা কাজ করেন, ও তো আসলে মানে আমাকে কথা বলে যে তোমা তো আসলে মানে আমার কাছ থেকে দূরে থাকে, কারণ হচ্ছে তোমার সাথে তো আমার কোনো মানে ওরকম কোনো মানে জানাশোনা নেই বা বুঝা নেই, আমি যে কেমন তোমাতে এটা বুঝতেছে না, আর দূর থেকে তো একটা মানুষকে বুঝেও যায় না। আপনারা যদি একটা কাজ করেন, তোমাকে আমার কাছে দেন, আমি একদিন তোমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলাম, অ্যান্ড আমি যদি তোমাকে নিয়ে ঘুরতে যাই তাহলে তোমা আমার সম্বন্ধে একটু মানে ধারণা জাগবে যে আমি কেমন হতে পারি, আমি কত ভালো হতে পারি, এটা আমার বাবা মা বলে। তো আমি তখন একটা ব্যাপার চিন্তা করি যে তখন উনি করে কি আমাকে, আমি কিন্তু আবার ঘুরতে অনেক পছন্দ করতাম, মানে এদিক সেদিক ঘোরাফেরা এটা আমার কাছে খুব ভালো লাগতো, আমি এটিতে খুব পছন্দ। তো উনি কিছুদিন পরে আমার আব্বা আমাকে এভাবে ঠিক করার পর আমাকে বলেছে আমাকে একদিন ঘুরতে যাবে। তো উনি যখন আমাকে বলে আমি তখন বরাবর মতো বলেছে না আমি ঘুরতে যাবো না, আমি ঘুরতে যাবো না, এটা আমার বাবাকে নিষেধ করে দিই। তো নিষেধ করে দেওয়ার পরে আমার বাবা মা তখন আমাকে বলতেছিল, আমার কিন্তু অনেক স্বপ্ন ছিল, মানে ওই যে মানে কুমিল্লাতে অনেকে বৌদ্ধবিহার চিনবেন, মানে বৌদ্ধবিহারে যাওয়ার আমি অনেকদিন ধরে আমার বাবা মাকে বলতেছিল। তখন ওই বৌদ্ধবিহার হচ্ছে একটা নতুন করে প্রতিভা এনেছিল, একটা মুক্তি এনেছিল, তো আমার অনেক বান্ধবীর একটা ছবি টবি উঠে আনছে, আমাকে দেখাইলো, খুব সুন্দর ছিল। তো আমি আমার আব্বা আমাকে সবসময় বলতাম যে বৌদ্ধবিহারটা আমাকে একটু নিয়ে যাও, আমি দেখবো। তো বাবা মা মানে ওদের তো আসলে অতটা সময় হয় না, বাবা মা তো হচ্ছে আমার বাবা তো ঢাকাই থাকে, মাঝে মাঝে গ্রামে আসে, বাড়িতে আসে, আর মা আমার সাথে থাকে, ছোটো বোনগুলো তো পড়াশোনা করে, ছোটো ভাইও পড়াশোনা করে। তো তখন আমার মা আমাকে বলতেছে যে তুই না বলছিলি যে বৌদ্ধবিহারে ঘুরতে যাবি, তো একটা কাজ কর, মানে ওই স্বপনের সাথে তুই ঘুরতে যা, এটা আমার বাবা মা আমাকে বলে। তো আমি তখন বলি যে আমি স্বপনের সাথে কেন যাব, মানে আমি যাব না, এটা আমার বাবা মাকে বলি। তো তখন তারা বলে যে না ছেলেটা অনেক ভালো, তোকে অনেক ইয়ে করবে, ওরকম করে আমাকে খুবভাবে বোঝায়, খুবভাবে বোঝায়। তো আমি তখন চিন্তা করি যে মানে ওর সাথে যে ঘুরতে যাবো ব্যাপারটা এরকম না, আমি চিন্তা করি যে যাই হোক মানে ও যদি আমাকে নিয়ে যায় তাহলে তো আমি আমার বৌদ্ধবিহারটাতে ঘুরতে পারবো, আমার পছন্দের জায়গাগুলোতে আমি যাবো, এটা মনে করে তারপর আমি রাজি হই। রাজি হওয়ার পরে ও তখন আমাকে নিয়ে আমাকে বলে যে ঠিক আছে তুমি রেডি হও, রেডি হওয়ার পর আমাকে বৌদ্ধবিহারে নিয়ে যায়। আমি মিথ্যে বলবো না, বৌদ্ধবিহার, তারপরে শালবন থেকে শুরু করে কুমিল্লার খুব সুন্দর সুন্দর জায়গাগুলো তো আমাকে ঘোরায়, মানে একেবারে সকাল থেকে বিকাল পর্যন্ত আমাকে নিয়ে ঘোরায়। তো অনেক জায়গা ঘুরে ঘোরানোর পরে তখন সে করে কি, আমাদের এলাকার পাশে একটা নদী আছে, অনেক বড় একটা নদী, নদীর পারে একটা বাগান আছে, ওই বাগানটা হচ্ছে পেয়ারা বাগান। তো পেয়ারা বাগানে কিন্তু তখন প্রচুর রকম পেয়ারা ধরছিল, অনেক পেয়ারা। তো উনি তখন আমাকে করে কি, আমাকে তখন ওই সব কিছু ঘুরে ওই পেয়ারা বাগানে নিয়ে আসে। অ্যান্ড পেয়ারা বাগানটা কিন্তু ওনারই বাগান ছিল, এটা ওনারই বাগান, উনি ওইখান থেকে মানে পেয়ারা বিক্রি করে, পেয়ারা বাগানটা ওনার বাগান। তো পেয়ারা বাগানে আসার পরে তখন উনি করলো কি, আমাকে বলতেছে যে তুমি মানে পেয়ারা বাগানে যেখানে স্টাফগুলো থাকে না, মানে অন্য স্টাফরা যেখানে থাকে পেয়ারা বাগানে যারা কাজ করে, তারা তাদের একটা রুম আছে, ওই রুমের মধ্যে আমাকেও নিয়ে যায়, আমাকে রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে তুমি কিছু খাবা। তো তখন কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতে আসে, শীতকাল ছিল, তো মানে একদম মানে সন্ধ্যার সময় কুয়াশা, প্রচুর কুয়াশা, মানে এমন হয়েছে যে তখন সত্য প্রবাহ ছিল, হাত মিলে হাত দেখা যায় না। তো আমাকে বলতেছে যে তুমি কিছু খাবা, আমি বললাম যে না আমি কিছু খাবো না। বলেছে কেন কিছু খাও না, আমি বললাম যে না তাহলে আমি বাড়ি চলে যাবো, আমাকে বাড়ি দিয়ে আসেন। তো আমার কথা হচ্ছে আমার ঘোরা তো শেষ, আমার তো টার্গেট ছিল ওনার সাথে ঘোরা, আর তো কিছু না। কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু মানে স্বপন বুঝতে পারে, মানে স্বপন বুঝতে পারে যে আমি ওর বিয়ে করবো না, এটাও বুঝে যায়, আগেই বুঝে যায়। তো বুঝে যাওয়ার পরে আমি যখন বলি যে মানে আমি আপনার সাথে আমি হচ্ছে বাসায় চলে যাবো, এটার জন্য জোরাজোরি করি, তখন আমাকে বলে যে এখানে আসছো, এখানে আমাদের আমার কাজের লোকগুলো আছে, তারা খারাপ মনে করবে, মানে এরকম কিছু করো না, তুমি কিছু খাবা কিনা বলো। আমি তখন বলি যে না আমি কিছুই খাবো না। তখন কী করে মানে অনেকগুলো ড্রাই কেক নিয়ে আসে, মানে ড্রাই কেকগুলো এরকম ছিল যে খোলা ছিল, মানে মনে হয় যেন খুলে রাখছে এরকম প্লেটের ভিতরে। তো আমাকে মানে ড্রাই কেকটা দিয়ে দেওয়ার পর ওইখানে আরও একটা কোক ছিল, মানে কোকেরও মানে একটা কোক গ্লাসের ভিতরে ঢেলে রাখে।
তো আমাকে বলে যে ড্রাই কোক মানে ড্রাই কোকের সাথে মানে ড্রাইয়ের সাথে কেকের সাথে তুমি কোকটা খাও। তো আমি আসলে কখনো ওরকম ড্রাই কেক খাই না, এটা সত্য কথা। মানে ড্রাই কেক আমি খুব পছন্দ করতামও না, এটা আমার আসলে পছন্দনীয় ছিল না। তো তারপরও কী করি আমি ওই কোকাকোলার সাথে ভিজিয়ে ভিজিয়ে আমি ড্রাই কেক খাচ্ছিলাম। তো খাচ্ছিলাম, আমার খাইতে খেতে আমি জানি কখন মানে আমি আমি ঠিক জানি না যে কখন এভাবে খেতে খেতে আমার হঠাৎ করে ঘুম চলে আসে, আমি ওখানে ঘুমিয়ে যাই। যখন ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়ার পরে আমার যখন ঘুম ভাঙে তখন আমি মানে আমি তো একটা মেয়ে মানুষ, এরকম একটা জায়গা খুব নিরল একটা জায়গা, ঘুম যখন ভাঙে তখন আমি দেখতে পাই যে ওই ছেলেগুলো মানে ওই ওইখানে দুইটা ছেলে ছিল, দুইটা ছেলে আর স্বপন ওইখানে বসে বসে মানে কী জানি খাচ্ছিল, লাইক ড্রিঙ্কস করতেছিল এরকম কিছু একটা। তো ওদেরকে দেখার পর আমি তখন আস্তে করে আমার হাতে একটা ঘড়ি ছিল, আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন প্রায় 12টার উপরে বাজতেছে, প্রায় 1টার মতো বাজে। তো 1টার মতো বাজে আমি তখন চিন্তা করি যে রাত 1টার মতো বাজতেছে, আমার তখন খুব ইয়ে লাগে যে রাত 1টা বাজতেছে আমি এখানে কেন। অ্যান্ড আমি আমার শরীরের মাঝে কিছু পরিবর্তন দেখতে পাই, মানে একটু পরিবর্তন। এরপর আমি ওকে বলি যে আমি যখন বলি স্বপনকে ডাক দিই, স্বপন আসে, আমি বললাম যে আচ্ছা আমি এখানে কেন একটু বলো তো আমাকে, বলে যে মানে কেন কিছু হয়েছে। আমি বললাম যে না আমি মানে বুঝতে পারতেছি না যে আমি এই জায়গায় কেন, তুমি আমাকে এই জায়গায় কেন নিয়ে আসছো। তো আমাকে বলে যে তোমাকে মানে তোমাকে তো আমি এই জায়গায় আনছি কেন, তুমি কি জানো না। আমি বললাম আনছো ঠিক আছে, কিন্তু আমি হঠাৎ করে ঘুমিয়ে গেলাম কেন। বলে যে ঘুমিয়ে গেছো, আমি কী করে বলবো তুমি ঘুমিয়ে গেছো। মানে আমি তখন বুঝতে পারি যে ওইগুলোর সাথে কিছু সামথিং মিশানো ছিল আমার কাছে, ধারণা আই ডোন্ট নো, আমার কাছে এটা মনে হচ্ছে। তো এরপর আমাকে বলে কি যে চলো, আমি আমি বলি যে ঠিক আছে যাওয়া বার্তা হয়েছে, এখন তো রাত প্রায় 12:30 মতো বাজতেছে, আপনি আমাকে বাড়ি দিয়ে আসবেন না, এটা বলি। তো বলে যে হ্যাঁ দিয়ে আসবো কেন, আমি কি তোমাকে দিয়ে আসবো না, এটা কি বলছিলাম। আমি বলি তা তো বলেন না, কিন্তু আমাকে বাড়িতে দিয়ে আসেন চলেন। বলতেছে যে এরকম পাগলামি করো না, এরকম পাগলামিগুলো কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এরকম করে আমাকে ধমক দিয়ে বলে। আমি তখন বললেন যে মানে খারাপ হয়ে যাবে মানে আপনি খারাপের কী করবেন, মানে খারাপের কী করবেন। তখন বলে যে খারাপের কী করবে এটা সময় সুযোগ বুঝে বুঝতে পারবা। তো আমি তখন আর ওর সাথে কথা বলি না, কথা না বলে আমি ব্যাপারগুলো স্কিপ করতে থাকি। অ্যান্ড আমি তখন আমার কাপড় গুলো ঠিকঠাক করে আমি তখন বেরিয়ে যাচ্ছিলাম। যখন বেরিয়ে যাচ্ছিলাম ও তখন ইশারা দেয়, ইশারা দেওয়ার পরে যে দুইটা ছেলে রুমের ভিতরে ছিল ছেলেগুলো বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর ও তখন কী করে মানে এইটা আসলে একটা টিনের ঘর মতো ছিল আর কি, টিনের ঘর। তো তখনও কী করে দরজাটা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে দেওয়ার পর আমি তখন বলতেছি কী ব্যাপার স্বপন ভাই দরজা লাগিয়ে দিলেন কেন, বলে যে দরজা লাগিয়ে দিছে কাজ আছে। আমি বললাম যে দরজা খুলে আমি বের হব, আমাকে বলতেছে যে না বেরোতে পারবা না। আমি বললাম যে কেন বেরোতে পারবো না, উনি আমাকে বলে যে তুই যে আমাকে বিয়ে করবি না এটা আমি জানি। আমি বলি আমি কি বলেছি যে আমি আপনাকে বিয়ে করবো না, বলে যে তুই আমার সাথে ঘুরতে বেরোছিস এটা আমি জানি, আমাকে বিয়ে করার কোনো উদ্দেশ্য তোর নাই। আমি তখন বলি তাহলে হ্যাঁ বুঝেই যেহেতু গেছেন এখন আর কী করার আছে, আমাকে ছেড়ে দেন আমি আমার বাড়িতে চলে যাই। তো আমাকে বলে তোর বাড়িতে পাঠাবো তবে একটু পরে। আমি তখন খুব ছোটো মানুষ, তো মানে ক্লাস 8-এ পড়ি তো বুঝতেই পারছেন অনেক বড় না। অ্যান্ড আমার শারীরিক গঠনও কিন্তু অনেক ছোটো, মানে অনেক খারাপ, মানে আমি অনেক মানে একটু ইয়ে টাইপের, হ্যাংলা টাইপের। তো তখন উনি আমাকে ওইখানে ঠাস করে জড়ায় ধরে। যখন জড়ায় ধরে আমি তখন মানে বুঝতে পারি যে ওনার মানে মনস্তাপ খুব খারাপ, উনি তখন মানে ওনার প্যান্টের ভেল খুলে বা ওরকম আমি তখন বুঝতে পারি। আমি তখন চিল্লাইতে থাকি, কিন্তু চিল্লাই থেকে উনি তখন এসে আমার মুখটা বেঁধে দেয়, আমার মুখটা বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরে উনি তখন আমার হাতও বেঁধে ফেলে। আমি তখন মানে প্রচণ্ড রকম চিল্লাতে থাকি, একেবারে গলা কাটা মুরগির মতো লাফাতে থাকি। আমি তখন বলেছি দেখেন মানে প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি তখন উনি তখন কোনো কথাই না শুনে উনি আমাকে ওখানে শোয়ে ফেলে। তখন খাট থেকে যখন আমি দৌড়দৌড়ি করতেছি, আমি একটা সময় খাট থেকে পড়ে যাই, আমি তো হাত বাঁধা আমি খুব করে উঠতে পারি না, তো খাট থেকে তখন আমি নিচে পড়ে যাই। নিচে পড়ে যাওয়ার পর উনি তখন আমাকে নিচে গিয়ে আমাকে ঝরায় ধরে। আমি তখন বলি যে প্লিজ মানে ছেড়ে দেন। আমি তখন খুব কান্নাকাটি করি, তখন উনি আমাকে ছাড়েন। আমি যখন প্রচণ্ড রকমের ব্যথা ফিল করি তখন আমি খুব জোরে জোরে চিৎকার করি। যখন জোরে চিৎকার করি চিৎকারের শব্দটা এমন ছিল যেন এই ঘরটা ভেঙে যাবে। একটা পর্যায়ে আমি তখন নিজের মুখ নিজে চেপে ধরি। কেন ধরি, আমি চিন্তা করি যে এটা একটা টিনের ঘর, আমার শব্দটা বাইরে যাবে, অ্যান্ড বাইরে চলে মানুষজন শুনতে পারবে, মানুষজন শুনলে আমার ইজ্জত আরও বেশি যাবে। এই ভয়ে আমি তখন প্রচণ্ড ব্যথা পাওয়ার পরেও কোনো চিৎকার করতে পারি নাই, চোখটা তখন বন্ধ করেছিলাম। আমার চোখের পানিতে আমার বুক বিছিয়েছিলাম, আমি প্রচণ্ড রকম কান্না করি। কিন্তু এই নরপিশাটা রাত 3টা পর্যন্ত আমার অ্যান্ড 3টা বাজে আমি তখন আর শরীর নাড়াইতে পারি না, আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায়। আমি তখন কেঁদে কেঁদে একটা ব্যাপারে চিন্তা করি যে আমার বাবা মা কেমন মানুষ, আমার বাবা মা কেমন মানুষ, আমার বাবা মা আমাকে এরকম একটা নর পিসাদের হাতে তুলে দিল। একটাবার তারা চিন্তা করলো না যে আমি তো তার সাথে তো আমার বিয়ে হয় নাই, এরকম একটা মানুষের কাছে আমার বাবা মা কীভাবে আমাকে তুলে দিল। তখন এক পরিমাণ ঘৃণা আমার বাবা মায়ের জন্য জাগে।
আমি তখন মনে মনে বলতে থাকি যেমন বাবা মা যেন আল্লাহ আর কাউকে না দেয়। তারপর থেকে সে করে কি আমাকে বলে যে মানে আমাকে বলে যে তুই মানে ঠিক হ আমাকে ঠিকঠাক করে ও কাপড় চোপড় পরাই দেয়। তারপর বলতেছে যে আমি তোকে যেটা বলবো আমার কথা মতো কাজ করবি, যদি কাজ না করিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমাকে ধমক দেয়। আমি বলি খারাপ আর কি খারাপ করবেন, আর কি খারাপ করার আছে, একটা মেয়ের জীবনে আর কী বা ঘটতে পারে। তখন আমাকে বলে যে অনেক কিছুই আছে, যাই হোক তোরা বিস্তারিত কিছু বলতে চাই না, এখন তোরা আমি যেটা বলবো এটাই করবি, তুই আমার সাথে তোদের বাড়িতে যাবি, বাড়িতে গেলে আমি যেভাবে বলবো এভাবেই করবি। আমি তখন বলি যে ঠিক আছে, কেন আমি শুধু এখান থেকে একটু বাঁচতে চাই, আমার কথা হচ্ছে আল্লাহ আমাকে এখান থেকে একটাবার বের করে নিয়ে যাক। এরপর উনি আমাকে ওনার হুন্ডার পিছনে ছড়িয়ে রাত ঠিক 3টা বাজে আমাদেরকে আমার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর যখন উনি হর্ন দেয়, হর্ন দেওয়ার পরে মানে আমার মা তখন বের বাবা ছিল না, মা বের হয়। বের হওয়ার পরে মা তখন বলতেছে কী ব্যাপার এত রাতের বেলায় ওর শরীর এরকম কেন, আমার চুলগুলো প্রচণ্ড রকম এলোমেলো ছিল, মাথার চুলগুলো এমন ছিল যে একদম পাগলের মতো, আর জামাগুলো খুব ভালো ছিল না, লাইক ছিঁড়ে গেছিলো। তা আমাকে বলতেছে কী ব্যাপার ও এরকম করছে কেন। তো তখন উনি বলতেছে যে মানে এরকম করছে কেন, ওরে চিনেন না ও কেমন, ওরে আমি আমার বাড়িতে নিয়েছিলাম, আমার আব্বা আমার সাথে ঝগড়া করে ও তখন মানে আমাদের বাসন প্লেট বাটি সব কিছু ভেঙে ফেলছে, আমাদের ঘরের ভিতর অনেক বেশি মানে হট্টগোল করছে, এটা আমাকে বলে আমার মাকে বলে। আমার মা বলে না আমার মেয়ে তো এরকম না, আমার মেয়ে তো এরকম না। তখন আমি কোনো কিছুই বললাম, আমি জাস্ট আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। তখন আমাদের আশেপাশের বাড়ির আরও 2-3 জন মানুষ আছে। তখন আমি লজ্জায় আমার ঘরে চলে যাই, ঘরে গিয়ে আমি তখন বালিশটাকে ঝরিয়ে ধরে হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকি আর মনে মনে বলি যে এমন বাবা মা যেন অন্য কোনো সন্তানের কপালে আর না ঝোটে। আমার বাবা মা এই কাজটা, আমার মা বিশেষ করে আমার মা কীভাবে এই কাজটা করলো। আমি তখন আর লজ্জা আমার মায়ের কাছেও কিছু বলি না, আমি চিন্তা করি আমার মায়ের কাছে বলো না কোনো লাভ নাই, কারণ আমি হয়তো আমার মাকে বললো যে মা আমার সাথে এগুলো ঘটছে, আমার মা তখন বলবে যে আমি যেহেতু ওরা আগেই বলছি ওকে বিয়ে করবো না, আমার মা বলবে যে যেহেতু বিয়ে করতে চায় না ওর নামে একটা বদনাম রটায় দিবে এরকম আর কি, যেহেতু বিয়ে করবে না। তো তখন আমি বলি যে না আমি আর মানে আমি আমার বাবা মাকে কিছু বলিও না, মানে মাকেও কিছু বলি না, যেটা হবে সেটা হয়ে গেছে। তখন আমি চোখ মুখ বন্ধ করে সব কিছু সহ্য করে নিই, আমি ভাবি যে আল্লাহ আমার কপালে যা রাখছে তাই হবে, আমি আর কোনো কিছুই বলি না। এরপরে দিনগুলো সামনের দিকে এভাবে কাটতেছিল, কাটতে কাটতে তখনও মানে স্বপন কিন্তু আমাদের ভাষা আসে, আমাদের ঘরে আসে, আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করে, আমার সাথে দেখা করার জন্য চেষ্টা করে। আমি তখন আর স্বপনের সাথে কথা বলি না, মানে স্বপনকে দেখলে আমি অন্য রুমে চলে যাই, মানে আমি ওর সাথে কথাই বলি না। তখন আমার একরকম পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যায়, আমি তখন আর স্কুলেও যাই না। অ্যান্ড আমার ভিতরে একটা অন্যরকম মানে মেয়েদের ভিতরে শারীরিক একটা অঘটন ঘটলে যেরকম হয় আর কি, ওরকম একটা পরিবর্তন আমি নিজে ফিল করি। তো নিজে ফিল করি তো আমি আর মানে আমার মাঝে নিজেকে নিজের প্রতি খুব ঘৃণা লাগে। অ্যান্ড তখন আমি যখন স্বপনকে দেখে আমি বাবা মাকে বলি যে ও যখন আমাদের ঘরে না আসে, তো আমার মা তখন আমাকে বলে যে কেন ও আসলে কী হয়েছে। আমি বলি ও যদি আসে তাহলে আমি নিজেকে শেষ করে দিব, এটা বলে আমি মাঝে মাঝে আমার গলার ভিতরে ছুরি ধরেছি, আমি গলা কেটে ফেলবো, হাত কেটে ফেলবো, ওরকম হাত কাটি, মানে পাগলামি করি, প্রচণ্ড রকমের পাগলামি যখন করি তখন আমার বাবা মা স্বপনকে বলে দিয়ে যে আমাদের ঘরে না আসার জন্য। তো তখন যেতে যেতে প্রায় আরও 1-1.5 বছর মতো কেটে যায়। 1-1.5 বছর পরে তখন তো আমাকে বিয়ে করতে হবে, আমার তো বিয়ে করতে হবে। তো যেহেতু আমি বড়ো হয়েছি বা পড়াশোনাও করি না, মানে একরকম খুব লাফাঙ্গা টাইপের হয়ে গেলাম। তো তখন আমার বাবা মা আমাকে মানে বলে যে ঠিক আছে মানে আমার জন্য আরেকটা ছেলে ঠিক করে, মানে ওখানে আমাকে বিয়ে দেবে। তো ওই ছেলেটা ঠিক করে বলতে কি, ওই ছেলেটা এমন ছিল মানে মোটামুটি খুব ভালো ছিল, মানে দেখেই মনে হচ্ছে যথেষ্ট ভালো। অ্যান্ড আমার বাবা মায়ের কাছে ওই ছেলেটা নিজেই বিয়ের প্রস্তাব পাঠায় যে আমাকে বিয়ে করবে। যখন আমাকে প্রস্তাব পাঠায় আমার বাবা মাকে মানে আমার মা আমাকে মা যখন কথাটা বলে আমি তখন চিন্তা করি যে আমি ওই ছেলেটাকে বিয়ে করব। আচ্ছা আমি এটা কেন বলে আমি এটাও বলে রাখি, আমি চিন্তা করতেছি যে ওই ছেলেটাকে যদি আমি বিয়ে না করি তাহলে আমার বাবা মা জোর করে হলো আমাকে স্বপনের কাছে বিয়ে দিয়ে দেবে। এই পর্যন্ত কিন্তু স্বপন আমার পিছু ছাড়তেছে না, স্বপন কিন্তু আমার সাথে লেগে আছে। তো তখন আমি চিন্তা করি আমি অন্তত ওই ছেলেটাকে বিয়ে করলে আমি স্বপনের জীবন থেকে মুক্তি হব, মানে স্বপনের কাছ থেকে রেহাই পাবো। শুধুমাত্র স্বপনের কাছ থেকে রেহাই পাওয়ার জন্য আমি তখন ওই ছেলেটাকে বিয়ে করে ফেলি। ওই ছেলেটাকে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে ওই ছেলেটা তাদের বাড়িতে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওর বাবা মা কিন্তু অতটা মানে ভালোও বলবো না খারাপও বলবো না, মানে আছে মোটামুটি একরকম আর কি আমার সাথে চলতেছে। এইভাবে দিনগুলো সামনে দিকে কাটতে কাটতে তো তখন কিন্তু স্বপন আমাদের বাসায় আসে, মানে আমাদের বাসায় সবসময় থাকা যাওয়া করে, কারণ হচ্ছে স্বপন মানে আমাদের পরিবারে এমনভাবে মিশে যায় যেন আমার মায়ের ছেলের মতো ওভাবে আমাদের পরিবারে থাকে। তো আমার মা ওকে কিছুই বলে না, মানে কোনো কিছুই বলে না, যত অন্যায় করুক অপরাধ করুক আমার মা ওকে কিছুই বলে না, একদম নিজের সন্তানের মতো ওকে আদর করে। তো আমার যেখানে বিয়ে হয় আমার ওই স্বামীটা কিন্তু খুব ভালো ছিল, মানে খুব ভালো ছিল বলতে ও মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তো তখন ওর সাথে আমি সংসার করতেছি আস্তে আস্তে, যেহেতু মানে আমার দিনগুলো কাটতেছিল আমি ওদের এখানে কিন্তু খুব কাজ করে, আমার স্বামীর বাড়িতে আমাকে নিয়ে কিন্তু প্রচুর কাজ করায়, মানে কাজ করায় বলতে কি যে ওরা মানে ওদের একটা অনেক বড় একটা মানে পরিবার ছিল, 91 একটা পরিবার হয় না যে অনেক বেশি মানুষ ওদের পরিবারে। তো পরিবারের যত কাজগুলো আছে প্রায় সব কাজগুলো আমাকে দিয়ে করায়। তা আমি তখন কাজ করি, যেহেতু আমি হচ্ছে মানে ইয়াং একটা মেয়ে আমি তখন আর কাজ করতে ভয় পাই না,
তখন কাজ করি। তো কাজ করতে করতে এভাবে আমার তখন প্রায় আরও 3 থেকে 4 মাস পরে আমি হচ্ছে মানে বাচ্চা কনসেভ করি, মানে ওইখানে প্রায় ওর সংসার আমি করতেছি প্রায় এটা 7-8 মাস পরে বাচ্চা কনসেভ করি। যখন বাচ্চা কনসেভ করি তো মেয়েদের আসলে স্বাভাবিকভাবে বাচ্চা হবার আগে মেয়েদের মাঝে একটা পরিবর্তন আসে, মানে লাইক পেট বড় হয়ে যায়, তারপরে কাজ করতে পারে না, অল্প কাজ করলে হাঁফায় যায়, তখন আর আমি প্রপারলি কাজ করতে পারি না। তো প্রপারলি যখন কাজ করতে পারি না তখন আমার শাশুড়ি আমার উপরে খুব খেপে যায়, মানে উনি আমাকে খুব গালাগালি করে যে কেন কাজ করতে পারবি না, বান্দি করার জন্য আসছিস, কেন বান্দি দিতে পারবি না, মানে খুব খারাপ ভাষায় কথা বলে আর কি। আমাদের কুমিল্লায় ভাষায় খুব মানে বিশ্রী ভাষায় কথা বলে। আমি তখন বলি যে আপনি এগুলো আমাকে কী কী কথাবার্তা বলতেছেন, আপনার কি একটু খারাপ লাগতেছে না, এরকম করে বলি। কিন্তু আমার স্বামী বরাবর ওনার মায়ের পক্ষে, মানে আমার স্বামী ওনার মা যা বলবে উনি তাই শুনবে, ওনার মায়ের কথা উনি উঠে আর বসে। তো আমার উপরে এভাবে অত্যাচারগুলো হচ্ছে, আমি কাউকে বলতেও পারি না, আর পরিবারের কাছে বললে তো কোনো লাভ নাই, আব্বা আমার কাছে বলবো তাদের কথাই তো একটা, স্বপনের কাছে বিয়ে দিতে চাইছিলাম, আমি কেন স্বপনকে বিয়ে করলাম না, স্বপনকে কেন বিয়ে করলাম না, আমার মানে ওরা বাবা মায়ের উপর আমাকে ব্লেম দেয়, মানে আমার বাবা মা মানে বাবা মা আমাকে উল্টা ব্লেম দিবে। তো যার জন্য আমি আর বাবা মাকেও কিছু বলি না, মুখ বজ্জ করে শ্বশুরবাড়িতে সবগুলো মানে অপমান অপদস্থ সহ্য করে এরকম করে যেতে যেতে আমার একটা সন্তান হয়, আমার একটা ছেলে সন্তান হয়। তো আমার যখন ছেলে সন্তানটা হয় হওয়ার পরে তো তখন আর ওই আমার স্বামী ও আমার প্রতি একটু মোটামুটি টেক কেয়ার থাকে, একটু যত্নবানই থাকে, মানে যখন সন্তানটা হয় সন্তানটা হওয়ার পরে। আর আমার শাশুড়ি তো বরাবরের মতো ওই লেগে আছে, আমার আমার পিছনে নিয়ে লেগে আছে। তো তখন যাই হোক সন্তানের যা হয়, সন্তান হওয়ার পর আমার সন্তানটা কিন্তু অনেক সুন্দর হয়, মানে আমি কিন্তু দেখতে একটু আমার ফিটনেস ভালো, কিন্তু চেহারার গঠন ততটা ভালো না, মানে অত বেশি ফর্সা না আমি, কিন্তু এমনি আমার ফিটনেস অনেক সুন্দর। তো যাই হোক সন্তানটা হওয়ার পরে আমি একটু একটু শান্তি পাইতেছে, এভাবে দিনগুলো কাটতেছে। তো তখন তারই মাঝে আমি হঠাৎ করে একটা নিউজ পাই যে আমার বাবা মা হচ্ছে ওই স্বপনের সাথে আমার মেজো বোন, মানে আমার যে ইমিডিয়েটলি ছোটো একটা বোন আছে ওই ছোটো বোনটার বিয়ে ঠিক করছে, এটা আমি শুনতে পাই। তো শুনতে পাওয়ার পর আমি তখন আমার বাবা মাকে খুব নিষেধ করি যে না, ওর কাছে বিয়ে না দেওয়ার জন্য, অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য। তো বরাবরের মতো আমার বাবা মা আমাকে যতটা ভালোবাসে স্বপনকে তার চেয়েও আরও বেশি ভালোবাসে, মানে স্বপনকে এত ভালোবাসে স্বপনের কথা আমার বাবা মা উঠে আর বসে। তো আমি যখন নিষেধ করি যে না তোমরা ওর কাছে বিয়ে দিও না, আমি একটা পর্যায়ে নিরুপায় হয়ে আমি আমার মায়ের কাছে বলেই দিই আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে, ওর কাছে তোমরা বিয়ে দিও না। কিন্তু আমার মায়ের কথা একটাই যে না, মা বিয়ে দিবে স্বপনের কাছে বিয়ে দিবে, অন্য কারো কাছে আমার বোনকে বিয়ে দিবে না। একটা পর্যায়ে মা কী করে একেবারে ইয়ে হয়ে তখন আমার ওই আমার বোনটাকে আমার ওই স্বপনের চাষে আমার রিলেশন ছিল তার কাছে মানে হচ্ছে স্বপনের কাছে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দিয়ে আমাকে ব্যাপারটা জানায়ও না, আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে থাকি, থাকার পরে যখন আমি শুনতে পারি বিয়ে হয়ে গেছে, তো আমি রাগ করে আর আমাদের বাড়িতে চাই না। তো আমাদের বাড়িতে যেন এইভাবে আরও 1.5 থেকে 2 মাসের মতো কাটে। অ্যান্ড 1.5-2 মাস পরে আমার বাবুটি একটু বড় হয়, বড় হওয়ার পরে সবাই আমাকে বলতেছে যে জামা শ্বশুর বাড়িতে যায় না, মানে এটা কেমন কথা, বা অনেক কথাবার্তা বলে। তো আর ও কিন্তু আমাকে আমার স্বামী যে ছিল সেও কিন্তু আমাকে যাইতে দেয় না, মানে ও আমাকে বলে যে যাওয়ার দরকার নাই, ও আমাকে বলে যে যেতে হবে না, ওরকম করে আমাকে বলে আর আরেকটা ব্যাপার এখানে আমি একটু একটু ভুলে গেছিলাম, আমি যাকে বিয়ে করছিলাম তার কাছে কিন্তু তাকে কিন্তু আমার বাবা মা আমার মা কিন্তু অতটা পছন্দ করতো না, মানে তার কাছে বিয়ে দেওয়ার জন্য অতটা রাজি ছিল না। ওই কিন্তু মানে আমার মায়ের পিছনে অনেক ঘুরে তারপর আমাকে বিয়ে করছে, মা ঠিক করছে ঠিক আছে, ও প্রস্তাব করছে সেটাও ঠিক আছে, কিন্তু আমার বাবা মা যে 100% রাজি ওরকম ছিল না। আমার বাবা মা 100% রাজি ছিল শুধুমাত্র স্বপনের উপরে। তো যাই হোক আমার ছেলেটা হওয়ার পরে এরপরে আমি আমার বাড়িতে যাই। আমার বাড়িতে যাওয়ার পরে তো আমি আমার বাড়িতেই থাকতেছি আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম নাই, আমার দিনগুলোভাবে কাটতেছে। আমি স্বপনকে দেখলে একটু স্কিপ করে থাকি, স্বপনের সাথে আমি অতটা কথা বলি না। তো আমি যখন ওই বাড়িতে থাকি তখন আমার স্বামী যে আমাকে বিয়ে করছে, আমার স্বামী তখন আমাদের বাড়িতে যায়। আমাদের বাড়িতে যাওয়ার পরে ও তখন 2-3 দিন থাকে। তো থাকার পরে হয় না যে স্বপনের সাথে ওর একটা ভালো বর্ণিং হয়ে যায়, স্বপনের সাথে ভালো সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমার স্বামী তখন স্বপনের সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমার স্বামী বুঝতে পারে যে স্বপনের সাথে আমার আগে একটা সম্পর্ক ছিল। তো উনি ও কিন্তু এই ব্যাপারটা আগে জানতো না যে স্বপনের সাথে আমার রিলেশনের ব্যাপারটা, ও মোটামুটি সব কিছু জেনে যায় যে স্বপনের সাথে আমার একটা সম্পর্ক ছিল এরকম। জানার পরে ও তখন আমার উপর একটু অত্যাচার করতে থাকে, মানে ওই আমাদের বাড়িতে একটু অত্যাচার করে আমার সাথে একটু নোংরা ভাষায় কথা বলে, খারাপভাবে কথা বলে। আমি তখন ব্যাপারটা কোনোভাবেই নিই না, যে যাই হোক আমার তো স্বামী যত কিছুই বলুক, কিন্তু দেখেছি যে ওর মানে ইয়ের মাত্রাটা বাড়িয়ে গেছে, মানে ও মানে অপমান করে কথার মাত্রাটা বেড়ে গেছে। একটা পর্যায়ে ও তখন রাগ করে আমাদের বাড়ি থেকে মানে আমাদের বাড়ি থেকে ও তখন ওদের বাড়িতে চলে আসে। ও যখন ওদের বাড়িতে চলে যায় আমি তখন মানে মনে মনে চিন্তা করতেছিলাম যে কী ব্যাপার, এমন কী হইলো যে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে চলে গেল। আমি কিন্তু তখন আর সন্দেহ করতেছি না যে স্বপন তাকে কিছু বলছে বা স্বপন তাকে বলে দিছে, আমি এটাও মনে করতেছি না। আমি তখন মনে করতেছি মেবি হয়তো মানে এটা হয়তো অন্য কোনো সমস্যা হতে পারে, আমি এটা মনে করি। তো আমি তখন আর ওই স্বপনের কথা বা আমার দুলাভাই, স্বপন মিন্স তো হচ্ছে আমার দুলাভাই, এখন তো আমি দুলাভাই, তো আমি দুলাভাইকে আর সন্দেহ করি না। তো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর আমি তখন আমাদের বাড়িতে আসি, আমাদের বাড়ি থেকে আমি তখন আমার শ্বশুর বাড়িতে যাই। কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যে সমস্যাটা,
আমি বুঝতে পারি যে স্বপন মানে আমার স্বামী আমার সাথে কথা বলে না, ও আমার সাথে কথা বলে না, সম্পূর্ণ দূরে দূরে থাকে, মানে সম্পূর্ণ দূরে দূরে থাকে। আমি তখন চিন্তা করি যে কী ব্যাপার, এত দূরে কেন থাকতেছে? আমি ওর সাথে যতই মিশার জন্য ট্রাই করি ও আমার সাথে মিশে না, মানে আমার কাছ থেকে দূরে দূরে থাকে। আমি তখন চিন্তা করছি যাই হোক এখানে মনে হয় কোনো একটা সমস্যা আছে। এইভাবে দিনগুলো কাটতেছে, কাটতে কাটতে আমার হঠাৎ করে কেন জানি আমি খুবই অসুস্থ হয়ে যাই, মানে প্রচণ্ড রকম অসুস্থ হয়ে যায়, এত পরিমাণ অসুস্থ হয়ে যায় যে মানে আমার মাথার চুলগুলো কিন্তু অনেক লম্বা, আমার চুলগুলো কিন্তু একেবারে আমার পা পর্যন্ত পড়ে, আমি আমার চুলগুলো পর্যন্ত চুলগুলো আমি এরকম টেনে ছিঁড়ে ফেলি। আমার আমার যে সন্তানটা আছে আমি তারা দেখতে পারি না, আমি তারা মারার জন্য চাই, তাকে ইয়ে করার জন্য চাই, তাকে অত্যাচার করার জন্য চাই, মানে এত পরিমাণ। ছোটো মানুষ তো, আমার বয়সটা কিন্তু অত বেশি হয়ে যায় না যে আমি এত কিছু বুঝবো, আমি কিন্তু বুঝি না। আমি স্বামী সাথে ঝগড়া করি বা এমন অবস্থা হয়েছে যে মানে আমি চোখ টোক টানা দিয়ে ফেলে। তখন আমাদের ওই শ্বশুরবাড়ির এলাকার মানুষগুলা আমার শাশুড়িকে আর আমার শ্বশুরকে বলে যে মেয়েটা হয়তো মানে আলগা বা জিন টাইপের কিছু একটা ঘটছে, তার একটা ভালো কবিরাজার কাছে নিয়ে যান, এটা বলে। বলার পরে তখন আমার শাশুড়ি কী করে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়, একটা কবিরাজের কাছে নিয়ে যায় ওই আমাদের এখানে আমার শ্বশুরবাড়িতে, ওই কবিরাজের কাছে নিয়ে যায়। তখন কবিরাজ আমাকে দেখে, দেখে দেখে বলতেছে যে আমি কবিরাজকে দেখার পরে মানে আমি যখন কেমন হয়ে যায়, তখন কবিরাজ আমাকে পানি পড়া দেয়, পানি পড়া দেয় তো পানি পড়াগুলো যখন আমি খাই না আমি তখন কিছুটা ভালো থাকি। আমি যখন পানি পড়া খাই তখন আমার কাছে কিছুটা বেটার মনে হয়, কিন্তু পানি পড়া না খেলেই মানে আমার সমস্যা দেখা দেয়। ধরেন পানি খাচ্ছি না তখনই সমস্যা দেখা দেয়। তো এভাবে কতদিন আসলে পানি পড়া খাওয়া যায়? তো দিন যাচ্ছে এরকম করে, মানে আমার সন্তানটা বড় হচ্ছে আর আমার মানে এরকম হয় যে আমি রাতের বেলায় প্রচণ্ড রকম ব্যথা ফিল করি। আমি রাতের বেলায় মানে নিজে নিজে হচ্ছে খুব চিল্লাই, খুবই কান্নাকাটি করি। আমার স্বামী আমাকে তখন বলে যে কী হয়েছে, তুমি এরকম করে চিল্লাও কেন? আমি তখন বলি যে আমার কাছে মনে হয় যে মানে কিছু একটা আমার উপরে পড়ে, অনেক আসমান থেকে অনেক দূর থেকে আমার উপরে এসে পড়ে, আমার উপরে এরকম করে ইয়ে করে। তো তখন তারা করে কি যে আমার স্বামী তখন বিভাগে পড়ে যায়, ও তখন কিন্তু আমাকে মোটামুটি একটু মানে বুঝতে ট্রাই করে, একটু ভালো হয় আর কি। তো ভালো হওয়ার পরে তখন ও আমাকে নিয়ে অনেক কবিরাজের কাছে যায়, ওই এলাকাতে অনেক কবিরাজের কাছে যায়, কিন্তু কোনো কবিরাজ আসলে ভালো কোনো কিছু করতে পারে না। এই কবিরাজ এটা ওইটা বলে শুধু এক্সকিউজ দেখায়, ভালো কোনো কবিরাজ আমরা পাই না। এরকম করে ঘুরতে ঘুরতে আমাদের কুমিল্লাতেই অনেক দূরে মানে কুমিল্লার ভিতরে অনেক দূরে একটা কবিরাজ পাই, কবিরাজটা অনেক ভালো, সবাই বলে যে উনি নাকি মানে ভীষণ ভালো। আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন, আপনাদের কাছে হয়তো মনে হবে যে এটা মানে এটা কোনো হন্টেড বা কোনো জিনের গল্প আমি বলতেছি, কিন্তু না, আমার বাস্তব জীবন আমার সাথে ঘটেছে, আমি আমার বাস্তব ঘটনা এটাই বলি। আমি যখন ওনার কাছে যাই, যাওয়ার পর আমাকে একটা অন্ধকার না একটা লাইট জ্বালানো ঘর থাকে, ওরকম মানে পুরো মানে ঘরের সবগুলো লাইট জ্বলে, ওই লাইট আমাকে ওইখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি তখন ওনার এখানে বসি, বসার পর তখন উনি আমার দিকে তাকায়, তাকে বলতেছে যে মানে ওরকম করে মানে তাকায় থাকে, অনেকক্ষণ ধরে তাকায় থাকে। তাকায় থাকার পরে আমাকে বলতেছে তুমি ভয় পাবা না, তুমি ভয় পাবা না, এটা আমাকে বলে। তখন আমার এক পাশে আমার শ্বশুর থাকে, আরেক পাশে আমার শাশুড়ি আমার স্বামীও থাকে। তো তখন ওরা করে কি যে আমার উপর একটা মন্ত্র পড়ে, মন্ত্র পড়ে ফু দেয়। ফু দেওয়ার পরে মানে ওদের মানে একটা বিল্ডিংয়ে ছিল, লাইক মানে বিল্ডিং উপরে টিন দেওয়া, ওই টিনের উপরে মনে হয় কী জানি অনেক বড় টাইপের কিছু একটা এসে পড়ছে, মানে কিছু একটা পড়ছে, পড়ার পরে প্রচণ্ড রকম শব্দ হয়, এত পরিমাণ শব্দ হয় যে মানে একদম পুরো ঘর যেন কেঁপে গেছে, পুরো ঘর কেঁপে গেছে। আমি তখন প্রচণ্ড ভয় পেয়েছি, আমি তখন আমার গায়ে ফু দিতে থাকি, অ্যান্ড মুহূর্তের ভিতরে ঘরের সবগুলো লাইট অফ হয়ে যায়। মুহূর্তের মধ্যে ঘরের সবগুলো বাতি অফ হয়ে যায়। বাতি অফ হয়ে যাওয়ার পর আমি তখন চিন্তা করতেছি আল্লাহ কী ব্যাপার, বাতি কেন বন্ধ হয়ে গেল? অ্যান্ড প্রায় 2 থেকে 3 সেকেন্ড পরে আবার সবগুলো বাতি জ্বলে ওঠে। ওনার ঘরে কিন্তু অনেক বাতি ছিল, মানে হরেক রকমের বাতি ছিল। অ্যান্ড যখন বাতি জ্বলে ওঠে আমি তখন বলি যে আল্লাহ আল্লাহ যাই হোক বাতি এখন জ্বলছে। কিন্তু তার চেয়েও দুঃখজনক ব্যাপার হচ্ছে বাতি জ্বলার পর আমি যখন ওনার মুখের দিকে তাকাই, আমি যেই মানুষটাকে 2 সেকেন্ড 2-3 সেকেন্ড আগেও দেখলাম একরকম, কিন্তু মুহূর্তের মধ্যে এই মানুষটা আমার আমি পরিবর্তন দেখতে পাই। মানে ওনার চোখগুলো অনেক বড় বড়, অনেক বড় বড় চোখের আমার দিকে তাকিয়ে আছে, উনি পারতেছে না মানে একেবারে রাক্ষসের মতো ওনার চেহারা। আর সবচেয়ে মানে মানে ব্যাপার হচ্ছে কি, ওনার হাতগুলো আমরা আসলে নর্মালি মানুষের হাত যেভাবে দেখি না, ওনার হাতগুলো উল্টে ফেলে, মানে হাতের যে কবজিটা না এটা সম্পূর্ণ উল্টে যায়, হাতের কবজিগুলো উল্টে যায়, অনেক মানে মাথাটাকে এমনভাবে বাঁকা করে মানে যেন ওনার বডির যে সেটোটা, বডির সেটোটা যেন পিছের দিকে, ওনার মাথাটা সামনের দিকে, ওরকম করে মাথা মুভ করে ফেলে, এরকম করে মুভ করে। আমি তখন চিন্তা করি আল্লাহ 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 এটা আমি কী দেখতেছি। আমার শ্বশুর শাশুড়ি তখন আমাকে জড়ায় ধরে, আমার স্বামীও এসে ধরে। আমি তখন মানে মানে বুঝতে পারতেছিলাম যে সাথে কী হচ্ছে। তখন উনি ওনার কণ্ঠস্বরটা চেঞ্জ হয়ে যায়, ওনার যে কণ্ঠটা ছিল ওই কণ্ঠ থাকে না, মানে একটা লাইক হচ্ছে মানে একটু নাকে যেন করে কথা বলে না, ওরকম নাকের ভাজিয়ে উনি কথা বলে। আমাকে বলতেছে যে তোরে তো মাইরে ফেলছে, তোরে তো তাবিজ করছে, অ্যান্ড তো তাবিজ খুব মারাত্মক তাবিজ, খুবই মারাত্মক তাবিজ, এটা বলে। তো বলে বলতেছে যে ওই তাবিজ খুব ডেয়ারিং তাবিজ, এটাও এটাও বলে। তো আমি বলি যে তো আমার স্বামী তখন আমাকে বলতেছে যে আল্লাহ কী ওকে তাবিজ করলো। তো সবাই তখন খুব বিপাকে পড়ে যায়। তখন কবিরাজ বলে যে ঠিক আছে, এরপরে প্রায় আরও 10 মিনিটের মতো ওরকম থাকে, আমাকে বিভিন্ন কথা
কথাবার্তা বলে, আমার মানে এটা নিয়ে এটা অনেক কথাবার্তা বলে, অ্যান্ড কথাবার্তা বলার পর একটা পর জন্য ঠিক হয়, উনি একটু ভালো হয়, অ্যান্ড ভালো হওয়ার পর তখন আমাকে বলতেছে আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি মানে তুমি ঘুমাও কীভাবে, আমাকে ওই ঘুমায় আমি কীভাবে ঘুমাই এগুলো উনি আমার কাছ থেকে শোনে। শোনার পর বলে যে আচ্ছা কালকে আমার লোক যাবে তোমার বাড়ি থেকে তাবিজ উঠে আনার জন্য। তো এরপর আমরা তখন বাড়িতে চলে আসি, এরপরের দিনও কবিরাজের লোক আসে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আসার পরে কবিরাজের লোক তখন আমাদের মানে আমি যেই খাটে ঘুমাই আমার খাটের পাশ থেকে হচ্ছে একটা তাবিজ উঠায়, একটা তাবিজ উঠায়, একটা না মানে দুইটা তাবিজ ছিল, মানে দুইটা তাবিজকে একসাথে জোড়া দিয়ে রেখেছে এরকম। তাবিজটা উঠে, তাবিজটা ওঠানোর পরে আমাকে তখন বলতেছে যে ঠিক আছে আর তাবিজ তো পাইছে, তখন আমাকে ওইখানে নিয়ে বলে যে আপনারা কালকে আসেন, তাবিজ নিয়ে ওই কবিরাজের লোকেরা চলে যায়। অ্যান্ড আমাকে এরপরের দিন আমার শ্বশুরি আর আমার স্বামী আমাকে নিয়ে ওখানে আবারও যায়। তো ওখানে নিয়ে যখন আমাকে আবারও যায়, যাওয়ার পরে আমি তখন মানে বুঝতে পারি যে যখন আমাকে নিয়ে যায় তো আমি তখন কবিরাজের সামনে বসতে কবিরাজ আমি তখন কবিরাজকে বলে আল্লাহর দোয়া আপনি আবার আগের মতো কইরেন না, কারণ আমার তখন খুব ভয় লেগে যায় আর কি, মানে আমি খুব ভয় পেয়ে যাই যে উনি যদি আবার আগের মতো করে তাহলে তো আমি মরে যাবো, এই ভয় আমি তখন ওনার সাথে মানে আমি বলি যে আপনি আগের মতো করেন না। তো তখন উনি সুস্থ সবলে থাকে, স্বাভাবিক থাকে। তো তো তাবিজটা খুলে, তাবিজটা খুলে উনি এটার ভিতরে তাবিজটা কি আমি বলে রাখি, তাবিজের ভিতরে উনি একটা লেখা পায়, একটা ছোট্ট একটা চিরিকোট একটা লেখা থাকে, অ্যান্ড একটা রশি থাকে, মানে একটা রশি থাকে, তারপর হচ্ছে আরও কিছু মানে চুল টুল এই টাইপের নোক এই জিনিসগুলো থাকে। তো থাকার পর উনি এগুলো বের করে, বের করে বলতে আসছে যে যে রশিটা এটা নাকি ফাঁসি দেওয়া মানুষের রশি, মানে এটা মানে রশিটা একটু বড়ই আছে, ওই রশিটা দিয়ে সব কিছু পেঁচায় রাখে, বলেছে এটা হচ্ছে যে রশি দিয়ে কেউ মারা গেছে মানে ফাঁসি দিছে, ওই ফাঁসি দেওয়া রশির একটা অংশ, এটা হচ্ছে একটা অংশ। আর যে ইয়েগুলো আছে মানে বাকি যে জিনিসগুলো আছে সরঞ্জামগুলো ওইগুলো বলে যেগুলো নাকি আমার, আমার চুল বা আমার নোক এগুলো আমার জিনিস দিয়ে তাবিজ করা। তো তখন বলতেছে মেয়েটা কিন্তু মারা যাইতো, এখন যাক আলহামদুলিল্লাহ এখন সে সুস্থ আছে এবং এখন সে ভালো আছে এটা বলে। তো বলার পর আমি তখন এখান থেকে চলে আসি, চলে আসার পরে তখন আমি মোটামুটি একটু ভালো হই, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়, আমার আর কোনো প্রবলেম নাই। তো এইভাবেই দিনগুলো যাইতেছে, যেতে যেতে একটা পর্যায়ে আমি তখন আবারও বাচ্চা কনসেভ করি। তো এবার যখন আমি বাচ্চা কনসেভ করি, তো এবার বাচ্চা কনসেভ করার পর হয় কি যে আমার শ্বশুর শাশুড়ি আমার উপরে ভালো থাকে, কিন্তু আমার স্বামী, আমার স্বামী তখন আমার উপরে মানে ভীষণ পরিমাণে রেগে যায়, মানে ও আমার সন্তানকে দেখতে পারে না, আমার যে একটা আগে সন্তান আছে ওইটারও দেখতে পারে না, ও প্রচণ্ড পরিমাণ অত্যাচার আমার উপরে করে, প্রচণ্ড রকম অত্যাচার, অত্যাচারের মাত্রাটা এমন হয় যে আমি না পারি কাউকে বলতে না পারি সহ্য করতে, যে কার কাছে গিয়ে বলবো, আগে শ্বশুর শাশুড়ি এমন করতে এখন স্বামী এমন করে। তখন আমি আমার বাপের বাড়িতে চলে যাই, বাপের বাড়িতে চলে যাওয়ার পরে একটা পর্যায়ে আমার বাপের বাড়িতে আমার আরেকটা সন্তান হয়। তো তখন আমার দুইটাই ছেলে হয়, তখন ওই ছেলেগুলোকে নিয়ে আমি খুব ভালো আছি, আমি আমার বাবার বাড়িতে থাকতেছি। কিন্তু এখন দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি আমার বাপের বাড়িতে থাকতেছি কিন্তু আমি লোক মারফতে শুনতেছি ও আমার স্বামী সবার কাছে বলে বলে বেড়াইতে আসে আমি আমার বাপের বাড়ির কাছে নাকি আমার ওই দুলাভাই স্বপনের সাথে থাকে এটা বলে। আমি তখন একটা পর্যায়ে অনেক রেগে যাই, রেগে গিয়ে আমি তখন ওই বাড়ি থেকে চলে আসি, মানে আমি আমার বাপের বাড়ি থেকে চলে আসি আমার স্বামীর বাড়িতে। আসার পর আমি বলি যে ঠিক আছে আমি তো আর এই বাড়িতে যাবো না, ওই বাড়িতে গেলেই যখন আমি আমার দুলাভাইয়ের সাথে থাকি তাহলে আমি আর ওই বাড়িতে যাবো না এটা বলি। তো তখন ও মানে কেন জানে মানে আমি বুঝি না মানে কারণে অকারণে আমার সাথে এরকম করে, আমার গায়ে হাত তোলে বা আমাকে মারে বা সহ্য করে, একটা মানুষ আসলে কতটুকু সহ্য করতে পারে, মানে আমার আসলে দেওয়ালি পিঠ থেকে গেছে, আমি পারি না, আমার সামনে আমার সন্তানগুলোকে মারে, আমার বাচ্চা হয়েছে মানে আমি তো মানে শারীরিকভাবে আমাকে অত্যাচার করে, শারীরিকভাবে অত্যাচার করে, মানে ওর আমি বুঝতে পারি যা আমার ওই আমার হচ্ছে আমার দুলাভাইয়ের সাথে আমার যা যা ঘটেছে এগুলো সব কিছু বুঝে যায়, বুঝে যাওয়ার কারণে ওই কাজগুলো করে। তো এরপর আমি তখন ওদের বাড়ি থেকে একেবারে সহ্য করতে না পারি আমি তখন আমাদের বাড়িতে চলে আসি, আমাদের বাড়িতে চলে আসি বলতে ওই দিন আমি একাই আসি না, আমি খুব ওর সাথে রাগারাগি করি, করার পরে ও তখন আমার সন্তানগুলোকে আমাদের ওই ওদের বাড়িতে রাখা আমাকে নিয়ে ও আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে এসে আমার মাকে বলতে আসে যে আপনার মেয়েকে নিয়ে তো অনেক অহংকার দেখাইছেন, অনেক বড় বড় কথা বলছেন, নেন আপনার মেয়েরা আপনার কাছে দিয়ে গেলাম। আমার মা বলে আজকে এত বছর সংসার করলা, এত বছর সংসার করার পর বুঝি তোমার মনে হয়েছে যে আমি আমার মেয়ের নিয়ে অহংকার করি। তখন উনি বলে যে হ্যাঁ এটাই মনে হলো যে আপনি আপনার মেয়ের নিয়ে অনেক অহংকার করেন, এটা আমার কাছে মনে হয়েছে যে আপনি অনেক অহংকারী, এই জন্য আপনার মেয়েটাকে আপনার কাছে দিয়ে গেলাম আর কখনও মানে এটা বলেও তখন চলে যায়। অ্যান্ড যাওয়ার পরে তখনও আমার সাথে মানে সারি মানে ইয়েভাবে উনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, মানে সম্পর্কটা ছিন্ন করে ফেলে, আমাকে তালাক দিয়ে ফেলে। তো তখন আমার সন্তানগুলোকে আমাকে দেন, আমি সন্তানের জন্য খুব কান্নাকাটি করি, প্রচণ্ড রকম কান্নাকাটি করি যে আমার সন্তানগুলো আমাকে কেন দেবেন, আমার সন্তানগুলো আমাকে দেন, কিন্তু আমার সন্তানগুলো আমাকে দেয় না। না দেওয়ার পরে তখন আমার সন্তানগুলো ওর কাছেই থাকে, ও তখন ওখানে রেখে দেয়। তো আমি আমার বাপের বাড়িতে যখন আসি তখন আমি এতটা অবহেলিত হয়ে যাই, এত অবহেলিত হয়ে যায় যে এটা আসলে মানে বলার মতো না। আমার বাবা মাকে বারো একটা কথাই বলে যে এত করে বলছিলাম না, যে এত করে বুঝাইছিলাম যাইস না, বা আমরা যেখানে বিয়ে দেবো সেখানে বিয়ে বস, তোর এখন দেখ মানে তোর ছোটো বোনটা কত ভালো আছে, স্বপনের সাথে বিয়ে হয়েছে এখন কত ভালো আছে, কিন্তু আমি তো বুঝতে পারছি স্বপন কোন ক্লাসের লোক। আমার বোনটা আসলে একটু, আমি বোনের প্রসঙ্গে বলি, আমার বোনটা একটু সরল টাইপের মানে একটু বোকা টাইপের আর কি, ওরে যে যেটা বলবে ও সেটাই শুনবে, মানে ওরে মারেন কাটেন যাই করেন ও কিছু বলে না, মানে ওরা মারলেও হাসে, মানে একটু অন্য প্রতিবন্ধী টাইপের এরকম মনে হয় আর কি আমার কাছে, কিন্তু অনেক ভালো, মনটা অনেক ভালো।
তো আমার বোনটা তখন এভাবে তার দিনগুলো কাটতেছে। আমি তখন বুঝতেছিলাম যে আমি যেহেতু আমার বাপের বাড়িতে, তো তখন আমার বাবা মামাকে মানে বারবার আমাকে নিয়ে মানে বিভিন্ন রকমের খোঁচা দেওয়া কথা বলে। মানে আমার ভাইটাও কিন্তু তো অনেক ছোটো, আমার ভাইটাও ছোটো, আমার ভাইটা কোনো কাজকাম করে না, কিন্তু স্বপন মিন্স হচ্ছে আমার দুলাভাই, ছোটো বোনের জামাইকে আমি ধুলাবাই বলি। যাই হোক, তো আমার ওই ছোটো বোন জামাইয়ের উপার্জনের টাকায় আমাদের সংসারটা চলে। মানে আমার ছোটো বোন জামাই যে টাকা উপার্জন করে সেই ছোটো বোনের টাকায় আমাদের পুরোটাই সংসার চলে আর কি, ওই মানে আমাদের সংসারটা চালায়। আমার বাবা তখন রিটায়ার হয়ে যায়, চাকরি ছেড়ে দেয়, গ্রামে চলে আসে। তো তখন আমি এত একটা বিপাকে পড়ে যাই যে আও আমাদের জন্য বাজার করে, এই করে, সেই করে, সব কিছু ওর আন্ডারেই চলে। কিন্তু তখন একটা ব্যাপার কি, আমি যে রুমটার ভিতরে থাকতেছি এই রুমটা হচ্ছে অ্যাডজাস্ট বাথরুম, মানে অ্যাডজাস্ট টয়লেট আছে। অ্যান্ড আমি তখন রাতের বেলা যখন ঘুমাই আমি তখন বুঝতে পারি যে কেউ একজন এসে আমার ঘরের দরজার মধ্যে খুব জোরে জোরে শব্দ করে, মানে শব্দ মিন্স বলতে খুব জোরে জোরে লাথি মারে। যখন লাথি মারে আমি তখন চিন্তা করতেছি যে কে এভাবে আমার ঘরের দরজা লাথি মারে, কে লাথি মারতে পারে। তো আমি একদিন দরজা খুলি, দরজা খোলার পর আমি কাউকে দেখি না, কাউকে দেখি না। তো কাউকে না দেখার পরে এর দুই দিন পরে একদিন আমার মানে আমার ধুলা ছোটো বোন জামাই আর কি স্বপন আমাকে বলতেছে যে মানে তুমি করে বলে যে তুমি দরজা লাগায় ঘুমাও কেন, যেহেতু আগে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে জন্য তুমি করে বলে। তো আমি বলি যে কেন দরজা লাগায় ঘুমাবো না, পরে বলে দরজা লাগায় ঘুমায় না, মাঝে মাঝে ওই তোমার ওই টয়লেট আমার যাওয়া লাগে এটা বলে। তো আমি বলি যে কেন ভাইরে, তো মানে আমাদের ওই ঘরের ভিতরে টয়লেট একটাই ছিল, এটা ছিল আমার রুমে, আর অন্য সব রুমে একটু আমার আব্বা আম্মা থাকতো, আরেকটু রুমে আমার ছোটো ভাই, আরেকটু রুমে হচ্ছে আমার মানে আমার ছোটো ভাই আর ছোটো বোনটা থাকতো, আরেকটু রুমে হচ্ছে আমার এই থাকতো আর কি, মানে আমার বোন আর বোন জামাই স্বপন আর আমার মেজো বোনটা। তো তখন ও মানে আমার ওই রুমে কিন্তু অ্যাডজাস্ট বাথরুম নেই। আমি তখন তারা বলি যে ঠিক আছে আপনি একটা কাজ করেন, আপনি আর আপনার ওয়াইফ হচ্ছে এই রুমে থাকেন যেখানে অ্যাডজাস্ট বাথরুম আছে, আমি ওই রুমে থাকি। তো তখন উনি বলতেছে যে না ওই রুমে থাকা যাবে না, কেন ওই রুমে ওনার অনেক জিনিসপত্র, আলমারি, সুকেস, এগুলো উনি টানাটানি করতে পারবে না, এই রুম থেকে উনি ওই এই রুমে এগুলো আনতে পারবে না। মানে ওনার এক্সকিউজ হচ্ছে রাতের বেলায় যেন আমি দরজা না লাগাই, সোজা কথা এটা। তো তখন আমি আমার মাকে বলি, আমার আব্বাকে বলি যেটা কেমন কথা। তখন তারা বলে যে রাতের বেলায় দরজা না লাগালে কী হয়, ওর তখন বাথরুমে যাওয়া লাগে, ও যাবে, তুই দরজা কেন লাগাস। তো আমি তখন রাতের বেলায় দরজা লাগাই না, দরজা না লাগানোর পরে আমি তখন রাতের বেলায় একটা ব্যাপার খুব খেয়াল করি, রাত তখন আমি প্রায় একটার মতো বাজে, ও তখন মানে আমার ঘরে তো লাইট অফ থাকে, ও তখন কী করে ঘরে ঢুকে দরজাটা লাগায় দেয়, দরজা লাগায় দেয়। দরজা যখন লাগিয়ে দেয় আমি তখন বুঝতে পারি, আমি তখন বুঝতে পারি, আমি তখন উঠি, উঠি আমি বলি যে কে, পরে বলে আমি, আমি বললাম যে আপনি, আপনি আমার রুমে কেন, পরে বলতেছে যে কথা বলিস না, এটা বলবো তখন আমাকে ধরে। ধরার পর আমি তখন বলি যে আশ্চর্য ব্যাপার এগুলো কী করতেছেন, পরে বলে কী করতেছে মানে কোনো কথা নাই, তোর বোনের আর ভালো লাগে না, আমার এখন তোরে ভালো লাগে, এটা বলার পর তখনও আমি প্রচণ্ড রকম চিল্লাচিল্লি করি, অনেক চিল্লাচিল্লি করি, আমার চিল্লানিতে পুরো জন্য মানে আমার দেওয়াল মেওয়াল পর্যন্ত কাঁপতেছে। আমি স্পষ্ট বুঝতে পারি যে এই চিৎকারের শব্দ আমার বাবা মায়ের কানে গেছে, আমার বাবা মায়ের কানে গেছে, কিন্তু আমার বাবা মা কোনো রকম শব্দ করে না, কারণ আমার রুম আমার আমার পাশের রুমটা আমার বাবা মায়ের রুম ছিল। অ্যান্ড আমি তখনও যে মানে আমাদের এখানে কিন্তু আমার বাবা মায়ের রুমের সাথে আমার রুমের একটা জানালা ছিল, মানে টিনের জানালা, এটা ভিতরে কিন্তু মানে আওয়াজ করলে ওই রুমে কিন্তু একদম বিকট শব্দ হয়। আমি তখন জানালাটার মধ্যে বার বার ধরে লাথি মারতেছি, শব্দ করতেছি, আমি স্পষ্ট বুঝতে পারি যে আমার বাবা মায়ের কান ফেটে যাচ্ছে শব্দ, কিন্তু আমার বাবা মা দরজা খোলে না, আমার বাবা মা আসে না, না আসে তখন আমি কী করবো, কবুতরের মতো লাফালাফি করতে থাকি, কিন্তু এই নরপিসাদের কাছ থেকে আমি বাঁচতে পারি না, ও আমার সাথে এই কাজগুলো করে। তো এক রাত করে যায়, অ্যান্ড এরপরের দিন আমি তখন করি যে আমি দরজা লাগাই, দরজা লাগানোর পর আমার মা তখন এসে আমাকে খুব গালাগালি করে, আমাকে খুব গালাগালি করে যে তুই দরজা লাগাবি কেন, দরজা লাগাইতে পারবি না। আমি তখন আমার মাকে বলি যে দরজা লাগাইতে পারবো না, দরজা না লাগাইলে আমার সাথে কী হয় তোমরা কি বুঝো না। আমার মা বলে যত যাই হোক তুই দরজা লাগাইতে পারবি না। মানে আমি তখন একটা ব্যাপারে খুব অবাক হয়ে যায় যে আমার বাবা মা আমার আমি তখন মানে কনফার্ম যে আমার মা জেনে শুনে আমার সাথে এই কাজগুলো করায়। আমি তখন বলি যে মা তুমি তুমি কি বুঝতেছো আমার সাথে কী হয়। মা বলে কিচ্ছু হবে না, তুই ও ও ও আমাদের ছেলে, কিছু হবে না, তুই দরজা খোলা রাখ। আমি তখন বুঝে যাই যে আমার মা ওকে আমার মা নিজে পাঠিয়ে দেয়। তখন ও এর ওই দিন রাতেরবেলা আবারও আসে, যেহেতু আমি দরজা লাগাইতে পারি না, আসে, আসে আমার সাথে এই কাজগুলো করে। সেদিন আমি কোনো কথা বলি না, চুপচাপ শুয়ে থাকি, কারণ শব্দ করে চিৎকার করে তো কোনো লাভ নাই, কেউ তো আর আসবে না আমাকে বাঁচানোর জন্য। আমি রাতের বেলায় তখন চিৎকার করে করে কাঁদি, খুব কাঁদি, ও আমার সাথে এই কাজগুলো করে যায়। এন্ড রাতেরবেলায় ও দুইবার আসে, দুইবার করে, একবার আসে যায় আবারও আসে, এভাবে রাতের বেলায় দুইবার করে আমার কাছে আসে। আসার পরে আমি তখন আর আমার মুখটা দেখাই দিতে পারি না, দিনের বেলায় ভাত খেতে বসলে ও তখন আমার দিকে তাকে মুচকে মুচকে হাসে। অ্যান্ড এভাবে প্রায় অনেক দিন কেটে যায়, 7-8 দিনের মতো ও আমার কাছে আসতেছে, আমার কাছেই আসে, না পারি কাউকে বলতে, না পারি সহ্য করতে। আমি কতটা সহ্য করবো, আমি তো একটা মানুষ, আমার মাঝে মাঝে আমি করি কি আমি মানে ইয়ে করি, ও যখন আমার সাথে ইয়ে করে মানে আমার সাথে এই কাজগুলো করে, আমি তখন আমার নিজের গায়ে নিজে কামড় দেই, মানে নিজের হাতে নিজে কামড় দিয়ে রক্ত বের করি, রক্ত বের করে নিজে রক্ত নিজে ঝরাই। কিন্তু আমি যখন আমার গায়ে থেকে রক্ত বের করি, রক্ত বের করে আমি তখন ওই রক্তগুলো ওর মাথায় মাখি, ওর মুখে মাখি, কিন্তু ওই পশুর বাচ্চা
ওই পশুর বাচ্চা তখনও কোনো রকম কিছু করে না, ও তখন আমাকে ছাড়ে না, ও যা যা করতে মন চায় আমার সাথে তাই করে। আমি নিজে শরীরটাকে রক্তাক্ত করি, ব্লেড দিয়ে হাত কাটি, ওর সামনে বলে বুঝাই যে আমার কষ্ট হইতেছে, আমি সহ্য করতে পারি না, ব্লেড দিয়ে হাত কাটি, তারপরে আমি মাথা ফাটাই ফেলে আমি ফাঁসি দেওয়ার জন্য চাই, আমি কত কিছু করি, কিন্তু আমার এই আত্মনাদ, আমার এই কষ্ট আমার পরিবারের, আমার বাবা মা, আমার ছোটো দুইটা বোন, আমার ভাই কেউ বোঝে না, আমি একেবারে নিরুপায় হয়ে থাকি, কারোর কাছে কোনো কিছু বলতে পারি না। অ্যান্ড এরকম করে যেতে যেতে মাঝে মাঝে দিনের বেলায় আমার সাথে এগুলো শুরু করে। স্বপন দিনের বেলায় আমি দেখি যে আমার ঘরে ঢুকে আমার মা বসে আছে, মা বসে থাকে, মা বুঝতে পারে কিন্তু ও কোনো কিছু না, ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়, আমার মা বসে আছে আমার সাথে এই কাজগুলো করে যায়, আমার মাও ওহ রে আল্লাহ, আমার মাও তখন কোনো কিছু বলে না। আমি তখন বুঝতে পারি যে আমার মা ওকে কেন বলে না, আমার মা বলে না কারণ হচ্ছে আমার মা চিন্তা করে যদি ওকে কিছু বলে তাহলেও আমার মেজো বোনকে ছেড়ে দিবে, আমার মেজো বোনকে ছেড়ে দিলে আমার মেজো বোনের সংসারটা ভেঙে যাবে। আমার মেজো বোনের ঘরে কিন্তু তখন দুইটা সন্তান আছে, তো চিন্তা করেছে আমার মেজো বোনের সংসারটা ভেঙে যাবে, ওই আমার মেজো বোনের সংসার বাঁচানোর জন্য আমার মা তখন কিছুই বলে না, আমার মা তখন কিছুই বলে না, আমার মাও কিছু বলে না, আমার বাবাও কিছু বলে না, তারা কোনো কিছুই বলে না। এভাবে মানে এভাবে অত্যাচার অবিচার আমার উপরে দিনের পর দিন কাটতেছে, আমি আর কত সহ্য করবো, আমার আমি কাউকে কিছু বলতে পারি না, কাউকে কিছু বলবো এরকম কোনো মুখ নাই। তখন ফেসবুকে একটা মানুষের সাথে আমার পরিচয় হয়, যে মানে আমি তখন খুব খারাপ হয়ে যাই, মানে নিজে হাত কাটি, নিজে এরকম হয় যে মানে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে নিজে সিগারেট খাই, এটা খাই সেটা খাই, এটা আমি ফেসবুকে দিই, নিজের সিগারেট খেয়ে নিজে এটা ফেসবুকে পোস্ট করি, তারপরে মদ খেয়ে ফেসবুকে পোস্ট করি, মানে এগুলো আমি ফেসবুকে দিই যাতে মানুষজন দেখতে পাই। আমি কিন্তু একটা আলেম মানুষ ছিলাম, আমি একজন আলেম, আমি আলেমে পড়াশোনা করতাম ইসলামিক লাইনে, কিন্তু আমি এই কাজগুলো করি কেন, আমার জিদ হচ্ছে আমার পরিবারের উপর, আমার মা জেনে শুনে আমার ধুলাবাইকে আমার ঘরে ঢুকে দেয়, এভাবে আমি কাজগুলো করি। দর্শক বন্ধুরা, আমি আর কথাগুলো নিতে পারতেছি না, বুঝছেন, আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগতেছে, খুবই করুণ কাহিনী আসলে, কি বলবো। শোনেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে গল্পের এরপরের অংশটা আমরা ওনার মুখ থেকে শুনবো, আমরা সরাসরি বাকি অংশটা হচ্ছে তোমার মুখ থেকে শুনি, তোমার নিজেই বলবে যে তার জীবনে তারপর কি ঘটেছিল। মানে আপনার যিনি ধুলাবাই ছিল, উনি যখন আপনার রুমে বারবার আসতো, আপনার পরিবারের মানুষগুলো যখন এটা দেখতো, দেখার পরে পরিবারের মানুষগুলো কোনোরকম প্রতিবাদ করতো না, তো প্রতিবাদ না করার কারণে আপনার পরিবারের উপরে একটা রাগ মনে জমে গেল, যে আমার মেজো বোনের সংসারটা বাঁচাতে গিয়ে বা আমার মেজো বোনকে ভালোবাসতে গিয়ে আমাকে তারা কোরবানি দিচ্ছে, মানে নিজের প্রতি নিজের একটা ঘৃণা বলেন, অনীহা বলেন, কিছু একটা চলে আসছে। তারপর থেকে আপনি কন্টিনিউ হচ্ছে মানে আপনি, হ্যাঁ, তারপর থেকে বলেন আপনি কি কি সেবন করতেন বা এটার পর থেকে বলেন। মানে আমি আমার মা বাবার কিছু বলতে পারতাম না, আমি কারোর আঘাত দিতে পারতাম না, তারপর আমি নিজের সাথে নিজে অন্যায় করতাম, তারপরে যে যত ধরনের ড্রিঙ্ক আছে সব, তারপরে সিগারেট সব কিছু আমি খাইতাম। কিন্তু ভাইয়া, আমি একজন কারি, ঠিক আছে, আর আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, আমি মানে একটা ভালো ফ্যামিলি মেয়ে হয়ে আমি জীবনে কল্পনা করতে পারছি না যে আমি এরকম অধঃপতনে যাইব। আমার লাইফের প্রতি আমার কোনো ইচ্ছেই ছিল না, আমার সব দিক দিয়ে শুধু কষ্ট আর কষ্ট, মানে নিজের পরিবার থেকে যে কষ্টটা পাইতেছে এটাই সবচেয়ে বেশি খারাপ লাগতো। তারপরে এইভাবে যাইতে যাইতে আমি ফেসবুক চালাইতাম ভাইয়া, তখন 2013-14 দিকে ফেসবুক চালাইতাম, তো আমি প্রত্যেকদিন নেশা করতাম যে যেইগুলো আমি পিক স্টোরিতে দিতাম ফেসবুকে দিতাম, হাত কাটার পিকগুলো দিতাম ফেসবুকে। দেওয়ার পর আমার কিছু ফ্রেন্ডস আসলে, তারা সবাই জিজ্ঞাসা করতে এসে এরকম করো না, কিন্তু একটা ছেলে না ভাইয়া সবসময় আমারে বলতো যে তুমি কেন এরকম করো, তুমি আমার সাথে বলো কি সমস্যা এইগুলা। মানে এইভাবে প্রায় 8 মাস ও আমার জিজ্ঞাসা করতে করতে ওর সাথে বলছে যে আমি আসলে এরকমভাবে মানে এই সমস্যার মধ্যে আসছি। ওরা আমার বোনের হাজবেন্ডের কথা বলছে যে প্রতি রাতে আমার কাছে আসে, আমি এগুলো সহ্য করতে পারি না। কিছু কিছু মুহূর্তে ভাই ওই ফ্রেন্ড মানে আমার এত ক্লোজ হয়ে গেছে যা বলার মতো না, ও লাইনে ছিল, মানে আমার বোনের হাজবেন্ড আসছে, ও আমার সাথে এরকম করতেছে, ও সব শুনতেছে, নিঃশ্বাসের প্রত্যেকটা শব্দ ও শুনতেছে। মানে তারপরও ও আমার ছেড়া মানে গেছে না করে, আমি যার কথা বলছি মানে জানি না, আল্লাহ আমি আল্লাহ কাছে মাঝে মধ্যে অনেক কান্না করতাম তাহাজ্জুদের নামাজ পড়ে, যে আল্লাহ তুমি আমার লাইফে এমন কাউরে দেও হয়তো আমার জীবনটা ভালো করবো, নয়তো তুমি আল্লাহ তোমার কাছে নিয়ে দাও, কারণ আত্মহত্যা অনেকবার চেষ্টা করছি কিন্তু হইতেছে না, আর এইভাবে আমি বাঁচতে পারতেছি না। তারপরে এই ছেলে আমার লাইফে এইভাবে আসতে, ও প্রত্যেকটা দিন আমার মানে অনেক কেয়ার করতো, তুমি এগুলো খাই আচ্ছা যাই হয়েছে ইয়ে করো। পরে আমার বোনের হাজবেন্ডেরও একদিন ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে আপনি ওর সাথে এরকম করেন কেন, পরে বলছে তুমি কে এখানে কথা বলার, আর ও করে একটু অন্যরকম মানে ভীতু ধরনের, যে আমার নামে যদি কোনো কমপ্লেন আসে তাহলে আমার চাকরি জেলা দেবো। ও আর কিছু বলে নাই, একদিন প্রায় 1 বছর পরে আমার সাথে দেখা করতে আসতো আমাদের বাড়িতে। আসার পর মানে আমরা জাস্ট ফ্রেন্ডই ছিলাম, ও আমার থেকে প্রায় 6 বছরের ছোট ভাইয়া, আমি আমার বয়স তো অলরেডি 30 বছর চলতেছে, ও আমার থেকে 6 বছরের ছোট। তারপর আসে, আসার পর ও যাতায়াত হয় না, মানে আমি দেখতে তেমনি বলছি না
করতে। এ আমার বিয়ের কোনো চিন্তা ভাবনাই নাই। আসার পর আম্মুর বলতেছে যে আন্টি আমি আপনার মেয়ের বিয়ে করবো। আমি তো আকাশ থেকে পড়ছি, কারণ আমাদের এরকম কোনো সম্পর্ক না যে ও আমার বিয়ে করবো। আর ও সব কিছু জানে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড আমার সাথে কি হইতেছে এগুলো জানে। তারপর বলছে পরে আপনার আম্মু ধরে তো সবাই মহা খুশি যে এত ভালো ছেলে একটা বিবাহিত মেয়ের বিয়ে করব। তারা বলতেছে তোমার পরিবার ও ছেলের আবার মা বোন কেউ নাই, শুধু বাবা আছে আর চারটা ভাই আছে। তারপর বলতেছে আমি আমার নিজ দায়িত্বে আমি বিয়ে করবো, আমি একজন সরকারি চাকরি করি, আপনার আপনার মেয়ে বিয়ে দিবেন কিনা বলেন। পর আম্মু আব্বু তো খুব খুশি হয়েছে, তারা ওই ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছে। কিন্তু আমি ভাইয়া এই বিয়েতে কোনো রাজি ছিলাম না। দেওয়ার পর আল্লাহর রহমতে 3 বছর হয়েছে আমাদের বিয়ে। আমি এত হ্যাপি আছি ভাইয়া, মানে বলার মতো না। আমার মানে কোনোদিন বলেও না যে তুমি এটা ওইটা। ও বলে যে আমি যেরকম ছেলে আমি ভাববো যে আমার বউটা এরকমই। কোনো দিন মানে ও আমার এরকম কোনো কিছু বলে না ভাইয়া যে তুমি এইটা আলহামদুলিল্লাহ। ওইটা। কিন্তু মাঝে 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 ভাইয়া মনে হয় কি জানেন, যে আসলে মানে আমি ওর লাইফটা নষ্ট করে ফেলছি, কারণ আমি দেখতে বুড়ি হয়ে গেছি, 6 বছরের বড় আমি ওর থেকে। আর ছেলেরা কিন্তু এমনি অনেক স্মার্ট থাকে, আর ও আমার মতো একটা মেয়ের বিয়ে করে ও কারোর সামনে নিতে পারে না আমারে, কারণ ওর লজ্জা করে। তো কারণ অন্যর বড় অনেক সুন্দর, অনেক স্মার্ট, না আমি একটু আনকালচার গেয়া, কারণ আমি অনেক আগের, ঠিক আছে। তো তারপর ও আমার এত পরিমাণ ভালোবাসে, আমার ফোন দা বলে যে আমি একটা মেয়ে পেয়ে আমার জীবনটা আমি ভাগ্যবান মনে করি। আমি একটা জানি না। ব্যাপার আমি একটা ব্যাপার বলে রাখি, দর্শক বন্ধুরা হয়তো অনেকেই বলে যে মানে আমাকে অনেকেই কমপ্লেন করে বলে যে আপন ভাই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নাই, ভালোবাসা মানেই ধোকা, প্রতারণা, ছলনা। আপনার গল্প যদি মানুষজন শোনে, আপনার গল্প যদি শুনতে পায়, তাহলে হয়তো সবাই বলবে যে না, আমরা এই তোমার জীবনের থেকে শিক্ষা পেলাম যে পৃথিবীতে এখনও ভালোবাসা বেঁচে আছে। আচ্ছা, আপনার স্বামীর সাথে রোমান্টিক কিছু কথাবার্তা হয় না, যে মানে রোমান্টিক কোনো মুহূর্ত, মজার কোনো সময় কাটিয়েছেন, আপনাকে ভালোবেসেছি, ওরকম কোনো কথাবার্তা যদি আমাদের দর্শকদেরকে শোনাতেন? হুম, বলেন। ও আমার নিয়ে ভাইয়া অনেক ঘুরতে যাব, বুঝছেন? মানে আমার লাইফে যা হয়েছে মানে এরকম কোনো কিছু ও আমার বুঝতে দেয় না যে আমি কিরকম, মানে আমি পতিতা একটা মেয়ের মতোই ছিলাম, এরকম কোনো কিছুই না। ও আমার অনেক ভালোবাসে, এখনো পর্যন্ত 3 বছর হয়েছে, বাচ্চার জন্য ও একবার বলে না তোমার বেবি দরকার অথবা আমাদের বেবি দরকার। ও বলে যে তুমি যেমন এমনই, তুমি যা যা তাও। তারপর বাচ্চা তোমার যদি ওই দুইটা আসতে বলে, হ্যাঁ নিয়ে আসো, সমস্যা নাই। না আমি কি বলবো, ওর ভালোবাসা মানে কোনো কমতি নাই ভাইয়া, যে আমি কোনটা বলবো, যে সারাক্ষণে আমার এত পরিমাণ ভালোবাসা, এত পরিমাণ কেয়ার করে, আমি কি বলবো, আমার বলার মতো কিছু নাই। যদি আপনার কিছু থাকে আপনি কিছু অ্যাড করে দিতে পারেন। ও মাই গড, অনেক ভালো লাগলো আসলে। বেশ কিছুদিন পরে আজকে একটা ভালোবাসার কথা শুনলাম, মানে বলে না যে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তারপরে হচ্ছে মানে যেটা বলে যে সাপের মাথার মণি নিয়ে আসা, মুক্ত নিয়ে আসা, ঘটনা ঠিক এমনই হলো ভাইয়া। আমার হাজবেন্ড, আমি আপনার পিক দিব, এত সুন্দর, মানে এত ভালো, মানে পুরো গ্রামের মধ্যে আমার হাজবেন্ডের মধ্যে এরকম ছেলে পাওয়া খুবই কষ্ট করে। কিন্তু আল্লাহ ও আমার আমার বলে যে শোনো, আমি না কোনোদিন বলছি না আল্লাহ তুমি আমার সুন্দর মেয়ে দো, কিন্তু আমি আমি বলছি আমি সবসময় বলছি আল্লাহ তুমি আমার লাইফে সুন্দর একটা ছেলে দো। বলতেছে এই জন্যই তো আল্লাহ আমারে তোমার লাইফে পাঠাইছে। আমি তো কোনো সময় বলি না আল্লাহ তুমি সুন্দর দো, কারণ আমি মনে করছি আমি তো সুন্দর, আমার লাইফে সুন্দরই আসবো। কিন্তু তোমার মতো কালো পেট নেই, ও আমার কালি ডাকে সবসময়। এত ভালো লাগে ভাইয়া কালি ডাকাটা, মানে যা বলার মতো না। ও মাই গড, আমার আসলে মানে সিরিয়াসলি আমার এই পার্সনটাকে দেখতে ইচ্ছে হচ্ছে, মানে যার মানে চেহারাটা যেমন তার হৃদয়টা তার চেয়েও বেশি পরিষ্কার, মানে আমি মুখের আল্লাহর মুখের কাছে থেকেও। এত পরিমাণ দোয়া করি ভাই, আমি মানে সবার কাছে বলি যে আল্লাহ তুমি আমার জীবন যত ভালো এটা সব তার জন্য। আমি প্রত্যেকটা আজকে রোজা রাখছি শুধু তার জন্য, মানে এত আমার আমার এত প্রশংসা করে ভাই। আমি জানি না আমি বেশি দিন বাঁচবো কিনা, না ও আমি কেন জানি আমার কপালে আল্লাহ তো সুখ রাখবো কিনা আল্লাহ সারা কেউ জানে না ভাইয়া। আমার জন্য একটু দোয়া করেন, কারণ এত কষ্টের মাঝেও আমি মানে একটু সুখ পাইছি এখন আল্লাহই জানে আমার কপালে কি রাখছে। বোন তোমা, তোমার জীবনের গল্পটা আমার সত্যি ভালো লাগে, তুমি করে সম্বোধন করে ফেললাম, আসলে এত রোমান্টিক হয়ে কোনো গেছি যে। সমস্যা না ভাইয়া, মানে এর ভিতরে আরো অনেক মানে কাহিনী ছিল, বাট আমি শর্টে বলছি আপনার হ্যাঁ, সাথে আমি 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 কি শুনেছি, বলবো। থ্যাংক ইউ সো। আচ্ছা, আমার যারা গল্প শুনেছে, যারা এতক্ষণ পর্যন্ত ছিল তোমার সাথে, আমি কন্টিনিউ করেছি, তো তোমার যদি মানে ছোট্ট করে আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা লিসেনার্স আছে, তাদেরকে উদ্দেশ্য করে যদি তোমার পক্ষ থেকে কিছু বলার থাকে, তুমি যে ভুলগুলো করেছো বা এই ভুলগুলো যাতে অন্যরা না করে, এমন করে যদি তুমি একটু অ্যাডভাইস করতে ওদেরকে, প্লিজ।
হ্যাঁ ভাইয়া অবশ্যই, কারণ আমি প্রথম ভাবছি কি যে আমার লাইফ হয়তো বা সব শেষ, কিন্তু যারা আসলে আপনার যে ফ্রেন্ড আছে, যারা আপনার কথা সবসময় কন্টিনিউ শোনে, আমি তাদের উদ্দেশ্যে এইটাই বলতে চাই যে আসলে জীবনের শেষ মানে এইটা কোনো কথা নাই, আবার নতুন করে সবকিছু শুরু করা যায়, যেমন আমি করছি। ঠিক আছে, আমি তো মনে করছি যে একবার আমি শেষ, এতদিন হয়তো বা আমার কবরে ঘাস টাস সবকিছু উঠা দেয়, তো কিন্তু আসলে আল্লাহ যে একজন আসছে, এটা বিশ্বাস করলে মনে প্রাণে মানে মানলে তো সবকিছু ঠিক হয়ে যায়, আল্লাহ সবকিছু ঠিক করে দেয়, এটাই সত্যি। থ্যাংক মানে ইউ, কষ্ট থ্যাংক পাইলে ইউ। যে নিজের শেষ করে দিতে হইব এরকম কোনো কথা না, সবসময় মানে নিজের উপর বিশ্বাস রাখতে হয় ওবাক, যে না অবশ্যই ভালো কিছু হইতে পারে। আমি আমি একটা আমি একটু একটু অ্যাড করি, তোমা আপনার সাথে একটু অ্যাড করি। সেটা হচ্ছে আল্লাহ সবসময় বলে যে বান্দার কিন্তু আল্লাহ সমস্ত দরজা বন্ধ করে দেয় না। একটা ঘরের ভিতরে আপনি যখন যাবেন, ধরেন আপনি যেই দরজাটা সবসময় ব্যবহার করতেন ওই দরজাটা ধরেন বন্ধ হয়ে গেল, তখন আপনি বারবার ওই দরজার দিকে তাকিয়ে আছেন যে এই দরজা দিয়ে আমি কত ঢুকলাম কত বের হলাম, কত ঢুকলাম কত বের হলাম, দরজাটা কেন বন্ধ হয়ে গেল। ওই দরজার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি বারবার নিজেকে কষ্ট দিচ্ছেন, কিন্তু একটা বারের জন্য পিছনে ফিরিয়ে তাকিয়ে দেখতেছেন না যে আপনার জন্য এর চেয়েও সুন্দর আরেকটা দরজা খোলা আছে, যেই দরজা দিয়ে আপনি বিপদ থেকে বেরিয়ে যেতে পারেন, যেমনটা আপনার জীবনে হ্যাঁ ঘটেছিল। ভাইয়া, সো আমি আজকে ভাইয়া মানে আমি এত হ্যাপি, আমি মানে বলতে পারলাম পৃথিবীর সব সুখ মানে আল্লাহ আমারে দিয়ে দিয়েছে। আমি জানি না আমি যেদিকে থাকি, মানে এত সুন্দর হাজবেন্ড, এত ভালো হাজবেন্ড আমার, জানলে কেন দিল, ফেরেশতার মতো, মানে বইলা শেষ করতে পারবো না ওর প্রশংসা। আমরা আল্লাহর কাছে হাত তুলে আজ দোয়া করি, পর্যন্ত আল্লাহ ঈশ্বর। মানে বলে নাই যে তুমি এরকম, মানে আজ পর্যন্ত বলে নাই যে তুমি কালো অথবা এরকম কিছু, মানে আমি যাতে কষ্ট না পাই। ও আমার সবসময় বলে আমি চাকরি করি আমার জন্য ভালো একটা মেয়ে, যেরকম সোসাইটি থেকে আসার কথা, তুমি সেটাই, তুমি নিজের এইটাই মনে করবা, মানে এইসবই বলে আমার, মানে উনি আমার চোখ থেকে ও একফোঁটা কিন্তু পানি পড়ে। ও কিন্তু চাইলে তোমা ও কিন্তু চাইলে মানে আপনার চেয়ে অনেক ভালো ভালো অনেক ভালো ফ্যামিলিতে বিয়ে অনেক করতে পারতো। ভালো জি ভাইয়া, এখনো পর্যন্ত ওর পিছনে অনেক মেয়ে লাইন আসছে, মানে আমি নিজে জানি, কিন্তু কেউ মানে ওর বলে না যে তুমি এই মেয়ে। ওর পরিবার সবাই বলতেছে যে 5 লাখ টাকা কাবিন তো, আচ্ছা ঠিক আছে তুই ভুল করছস বিয়ে করা, তুই দিয়ে দে আমি তোর ভালো ছেলে দেখে মেয়ে দেখে বিয়ে করাইমু, কিন্তু এ বলছে আমি যাই বিয়ে করছি এ আমার সবকিছু, এখন আমার ওদের বাড়ি থেকে নিয়ে আসতে, ওইখানে আমার কষ্ট হইব কিনা, ওরা কি আমার সাথে ভালো করে কথা বলবো কিনা, না আমার আলাদা নিয়ে আসছে, আমি এখন আমার মতোই থাকি, কারো সাথে ও আমার মিশতে দেয় না, যে তোমার যদি কোনো কষ্ট হয় কেউ যদি তোমার কিছু বলে, মানে আমি কি বলবো ভাইয়া, মানে এত ভালো কেন আমি নিজেও জানি না। ভালো থাকুক, এরকম ভালোবাসাগুলো এটাই প্রার্থনা করি। বোন আমি বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে, আমি আমার তোমার সাথে আবারও কথা হবে, আমি ফোন করব। আজ এই পর্যন্ত ভালো থেকো, তোমার হাজব্যান্ডের প্রতি খেয়াল রেখো, এবং জি তোমাদের তো এখন ভাইয়া, কোনো আর সন্তান হয়নি, ভাইয়া এখন কোনো সন্তান হয়নি না তাই না? এখনো হয় নাই, না হয়ে যাবে হয়ে যাবে, ও যেখানে নিতে এত চাইতেছে না, না ও নিতে চাইতেছে না, বলতেছে কি যে হ্যাঁ আমার ভালোবাসা গুলো যদি কই মাঝে ওই বাচ্চা গুলার প্রতি, আমি ওদেরকে অনেক মিস করি এখন ভাইয়া, মানে এখন তো বয়স হয়েছে না, মানে বাচ্চা যে কি মাতৃত্বের একটা টান এখন বুঝি, কিন্তু ওই সময় তো ছোট ছিলাম, ওই সময় বুঝি না এতটা, এখন অনেক মিস করি তাদেরকে। আমার বাচ্চা গুলো যদি এখন আমার কাছে আসে আমার দুনিয়ার কিছু লাগবো না, ও বলে সমস্যা নাই, কিন্তু এত সেক্রিফাইস করে ছেলের আমি কোনো সময় দেখি নাই। বেতনের টাকাটা ভাইয়া মানে আমার কাছে ওর কার্ড আছে, আমি যদি ওর 1,000 টাকা দিই এইটাই ওর এনাফ, ও আর কিছু বলে না যে না আমার আরো কিছু লাগবো, তোমার যা খুশি তা করো, মানে আমি মাস কি শেষে, বলবো মাস ভাইয়া শেষে কিছু যে বলার বেতনটা নাই। পায়, মাস শেষে যে বেতনটা পায় এটাও হচ্ছে আপনার, আপনি আপনাকে একরকম দিয়ে দেয়, মানে আপনি নিজের হাতে ওকে দিলে ও হাত খরচ করে। একরকম বলতে কি ওর কার্ডটাই আমার হাতে, বুঝছেন যে ক্রেডিট কার্ড যেটা ডেবিট কার্ডটা ওইটা আমার কাছে দিয়ে দিচ্ছে, আমি ওরে মানে বিক্রি কিছু টাকা দেই, তারপর বলে এত টাকা কেন, 1,000 টাকা বেশি হয়ে গেছে, কিচ্ছু বলে না, শুধু হাসে, আচ্ছা ঠিক আছে। ও মাই গড, আসলে মানে আমি আমার মনে হচ্ছে যে আজকে কোনো একটা গল্প শুনে আমি মানে প্রাণ খুলে হাসলাম, মানে আমার হাসি পাইছে। গতকালকেরও যে গল্পটা ছিল এটাও আসলে মানে আপনি শুনেছেন হয়তো, খুব কষ্ট করছিল, তারপরেও মানে আজকের ভাইয়া গল্পটা আমার আমার যে আসলে খুব কষ্ট লাগে, আমার মানে খুবই কষ্ট লাগে, এই জন্য আমি আজকে 2 দিন ধরে শুনি না, মানে কিছু কিছু এত খারাপ লাগে শুনতে, কি বলবো এখন আর ভালো লাগে না এইসব আর কষ্ট, কিন্তু আমি এখন অনেক ভালো আছি, সেটাই আল্লাহ যাতে আমার যদি কালকে মরণ দেয় আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা না, আমি মানে জীবনে সব কিছু পাইছি যতটা হারাইছিলাম। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আমি আমার হাজবেন্ডের পিক দিমো, আপনারা দেখবেন। আচ্ছা আমি দেখব, কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি অনুষ্ঠান শেষ করে একটু ইন্টু দিয়ে তো তোমাকে আমি ফোন দিচ্ছি 1 মিনিট পরে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। যারা আমাকে সবসময় ভুলে না ফোন ভাই, সত্যিকারের ভালোবাসা বলতে এই দুনিয়াতে কিছুই নাই, আজকে তাদেরকে বলবো যে তোমার জীবন থেকে শিখেন ভালোবাসা কাকে বলে।
আমরা আসলে সবসময় ভুল করি, কি জানেন, আমরা ভুল মানুষের পিছনে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলি। আপনার জীবনটা অনেক সুন্দর, আপনি একটাবার চিন্তা করে দেখেন যে সৃষ্টিকর্তার কাছ থেকে আপনি কিন্তু সামান্য কিছু সময় নিয়ে আসছেন, অল্প কিছু সময়, ধরেন হাতে গোনা কয়েকটা দিন আপনি নিয়ে আসছেন। এই দিনগুলোকে একটু ভালো করে কাটাই দেন না, এই দিনগুলোর মাঝে যাতে কোনো কষ্ট না থাকে, কোনো দুঃখ না থাকে, দুঃখগুলোকে এক পাশে ঝেড়ে ফেলেন, সরায় দেন, দুঃখগুলোকে নিজের জীবনের সাথে অ্যাড করেন না। আপনি আপনি ভুলে যান যে আপনার অতীতে কী হয়েছিল, আপনি চিন্তা করেন যে কালকে আপনার জীবনটা কেমন হতে যাচ্ছে। আপনি একটাবার শুধু ভেবে দেখেন যে প্রতিদিন মানুষ অনেক সময় বলে যে, অনেকে বলে যে আমার তো বয়স হয়ে গেছে, আমাকে দিয়ে হয়তো কিছুই হবে না, এই সেই, বা আমি হয়তো জীবন অনেক লেট করে ফেলেছি। নো, নেভার, এরকম কিছুই না। প্রত্যেকটা সূর্য একটা মানুষের জন্য নতুন কিছু করার জন্য সুযোগ দিয়ে দেয়, প্রত্যেকটা সূর্য একটা মানুষকে নতুন বার্তা দিয়ে যায়, নতুন কিছু করার সুযোগ দেয়। সুতরাং ভুলে যান আজ থেকে পুরনো সমস্ত কথাবার্তা, তোমার জীবন থেকে যেটা শিখেছেন সেটাই মনে রাখবেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশায়, ভালো লাগার প্রত্যাশায় আমি আপন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় প্রিয় বন্ধুগণ আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।